ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলন। আমাদের মাঝে রয়েছেন মরহুম আব্দুল মান্নান সাহেবের পরিবারের সদস্য, ওনার একমাত্র মেয়ে ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ, ওনার জামাতা নাসিরুদ্দিন আহমেদ অসীম, যিনি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন, এবং সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম। আমাদের মাঝে আলোচক হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আরো উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন সাবেক ছাত্রনেতা, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং যিনি উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন, খন্দকার আবু আশফাক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য মির্জা আব্বাস আমাদের সঙ্গে যুক্ত হবেন, এবং সেই সাথে সাথে আরো যুক্ত হবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমি সবার শুরুতেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন, দোয়ায় অংশগ্রহণ দোয়া করবেন, পরিচালনা করবেন সাবেক ছাত্রনেতা ফজলুল হক মিলন। কোরআন তেলাওয়াত করতে হবে? জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه ومؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا الا وسعها ما كسبت عليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين। ধন্যবাদ ফজলুল হক মিলন আপনাকে। আমি সবার শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এবং সবার শুরুতেই আমি আপনাদের সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এই সভাটি আমরা 1 ঘন্টা 30 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করব। এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্য দিয়ে আমরা আমাদের এই স্মরণ সভায় মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করব এবং আলোচনায় অংশগ্রহণ করব। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা খন্দকার আবু আশফাককে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে, দেশ নেত্রী বেগম খালেদা এবং আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে সুন্দরভাবে দলটাকে পরিচালনা করার জন্য।
আমরা আজকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1992 থেকে বারবার নির্বাচিত চারবার নির্বাচিত বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান সাহেবকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাবেক ছাত্র নেতা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি শকুল বাবু বাড়ি বাবুকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আব্দুল আওয়াল খানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক হাসান ভাই সহ বিএনপি অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ ইদানিং আমাদের মাঝ থেকে চলে গেছেন এবং সারা দেশব্যাপী যে করোনা আক্রান্ত হয়ে এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যারা আমাদের মাঝ থেকে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আজকে আমরা আমাদের প্রিয় নেতা আমাদের দোহার নবগঞ্জের অহংকার এবং নবগঞ্জ থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টিয়ান এবং সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নান সাহেবের স্মরণ সভা আলোচনা করার জন্য বসছি। আমি ওনারই নির্বাচনী এলাকার একজন কর্মী হিসাবে ওনার সাথে আমার মিশার অনেক সুযোগ হয়েছে। উনি 1991 সালে নির্বাচনের মাধ্যমে ওনার সাথে আমার মেন পরিচয়টি। উনি আমার আত্মীয় বটে। উনি 1991 সালে বিএনপি ক্ষমতায় আসলো, উনি এমপি হলেন, মন্ত্রী হলেন। আপনারা জানেন ঢাকা থেকে নবগঞ্জের দূরত্ব মাত্র 35 কিলোমিটার, অথচ এই 35 কিলোমিটার পথ যেতে আমাদেরকে 5-6 ঘন্টা সময় লঞ্চে করে যেতে হতো, বোটে করে যেতে হতো। উনি নির্বাচিত হওয়ার পরেই আমাদের মরিচা কুলচিকালি রাস্তার উপর ফেরি নির্মাণ ফেরির ব্যবস্থা করে দিলেন। ফেরির ব্যবস্থা করার পরে আমরা এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে চলাচল শুরু করতে পারলাম এবং তখন আমরা 1-1.5 ঘন্টায় আমরা নবগঞ্জ পৌঁছে যেতে পারতাম। এই বিশাল অবদান গত 91-এর বিএনপি সরকারের এবং জনাব আব্দুল মান্নান সাহেবের। এরপরে উনি নবগঞ্জের প্রতিটি প্রাইমারি স্কুলে ভবন নির্মাণ করে দিয়েছিলেন। উনি নবগঞ্জ এলাকাটি ভৌগোলিকভাবে অন্যান্য এলাকা থেকে একটু বিচ্ছিন্ন বা একটু ব্যতিক্রম, কারণ এই এলাকাটাই দুই ভাগে বিভক্ত। একটা ইসামতি মাঝখান দিয়ে একটা ইসামতি নদী চলে গেছে, ইসামতির এক পাশ দুই পাশেই হলো নবগঞ্জ উপজেলা। এই ইসামতি নদীর এই পার থেকে ওপারের লোকজন বিচ্ছিন্ন ছিল সবসময়, কারণ এখান থেকে ওখানে যাইতে হইলে দেখা যেত শৃঙ্খার হয়ে বা ক্যানগঞ্জ হয়ে ঘুরে যেতে হতো। উনি এই ইসামতি নদীর উপর 5টি ব্রিজ নির্মাণ করেছিলেন ওই সময়। এই ব্রিজের কারণে নবগঞ্জের প্রতিটি অঞ্চলের সাথে উনি যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দরভাবে করে দিয়েছিলেন এই ব্রিজগুলির মাধ্যমে। অতি সহজে অতি অল্প সময়ে আমরা এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে চলে যেতে পারতাম। তারপর উনি এই আমাদের জেটকেটি রাস্তা জিনজিরা ক্যানগঞ্জ যে রাস্তাটি, এই রাস্তাটি এমন অবস্থা করুণ অবস্থায় ছিল, এখান থেকে যারা এই এলাকায় চলছে তারা বলতে পারবেন যে মোমিন কোম্পানি নামে একটি কোম্পানির বাস চলতো, যে বাসের মাথাগুলো ছিল চিকন, বডিটা ছিল মোটা। হ্যাঁ, ওই বাসে করে আমাদেরকে যেতে হতো। বাস একবার কাত হয়ে এদিকে চলে যেত, আরেকবার কাত হয়েভাবে চলে যেত। রাস্তার এই করুণ অবস্থা ছিল। এই রাস্তাটা নির্মাণ করা হয়েছিল আমাকে ওই মান্নান সাহেবের সময় 91-এ বিএনপি ক্ষমতা আসার পর। তা উনি এভাবেই বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান অনেক উন্নয়ন করেছিল আমাদের এলাকার জন্য এবং ওনারই
91 গেল 96 এ উনি নির্বাচিত হলেন 2001 সালে যখন নির্বাচন হলো কিছু কথা না বললেই নয় তখন আমাদের এলাকায় নগুঞ্জ থেকে দাঁড়ালেন নূর আলী সাহেব দুয়ার থেকে দাঁড়ালেন সালমানে রহমান সাহেব দুজনই প্রচন্ড অর্থবৃত্তির মালিক এরা এসে দেখা গেল যে সারা দেশে ব্যাপী দুই থানা ব্যাপী যে টাকার ছড়াছড়ি করে তারা নির্বাচনের পরিবেশটা পুরো নষ্ট করে দিল এরা দুজনেই দেখা গেল যে বিএনপির নেতা কর্মী পর্যন্ত এমনকি বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি পর্যন্ত তারা কিনে নিয়ে গেল সবগুলো ইউনিয়নের চেয়ারম্যান তারা কিনে নিয়ে গেল অঙ্গ সংগঠনের অনেক নেতাদেরকে তারা কিনে নিয়ে গেল তখন দেখা গেল যে নেতা শূন্য হয়ে পড়লো এমন অবস্থা হয়ে গেল দুহার নগঞ্জে কিন্তু এই প্রতিকূলতার মধ্যেও আমি মান্নান ভাইকে দেখেছি উনি কখনো কিন্তু মাথা গরম করেননি বা হতাশ হননি উনি কিন্তু ঠান্ডা মাথায় পুরো জিনিসটা হ্যান্ডেল করেছেন ওই সময় কিছুদিনের জন্য হলো যমুনা গ্রুপের বাবুল সাহেব উনি ম্যাডামের হাত ধরে বিএনপিতে জয়েন করেছিলেন বাবুল সাহেব ওই সময় আমাদের বেশ একটা সাপোর্ট দিয়েছিলেন আর এই পাশে আমি ছিলাম এই সিনিয়রদের মতো আমরা দুইজনেই মোটামুটি ওই সময় ওনার পাশে থেকে নির্বাচনটা আমরা ই করেছি পরিচালনা করেছি তবে মাঠ পর্যায়ে যে নেতৃবৃন্দ তারা কিন্তু কর্মী যারা আছে তারা কিন্তু বেমানি করেনি দলের সাথে এরা কখনই করে না বেমানি যতবারই করা হয়েছে তখন তো নেতারাই করেছে আমরা করেছি কিন্তু মাঠ পর্যায়ে নেতা কর্মীরা কখনো বেমানি করে না এই মাঠ পর্যায়ে কর্মীদের কারণে কিন্তু আমরা দুহার নগুন দুইটি জায়গায় আমরা নির্বাচিত হয়ে আসছি ওই সময় নির্বাচনের পর যখন ওনার বাড়িতে আমরা গেলাম অনেকে রং মেখে অনেকে আনন্দ মিছিল নিয়ে গেলাম উনি তখন একটা কথাই বললেন তুমি কেউ তোমরা কেউ উত্তেজিত হবে না আমি কোনো অন্যায়কে প্রশ্রয় করি দিই না আওয়ামী লীগের যারা তোমাদের সাথে খারাপ আচরণ করছে তাদের সাথে তোমরা কোনো খারাপ আচরণ করবেন না যদি কেউ কোনো কিছু অন্যায় করে তাহলে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমি কোনো দায়িত্ব বহন করবো না তার মানে উনি সহ অবস্থানটাকে খুব পছন্দ করতেন উনি কোনো হানাহানি মারামারি কোনো কিছুই পছন্দ করতেন না এবং ওনার আমলে বিরোধী দলের কোনো নেতা কর্মী কখনোই হয়রানি পুলিশি হয়রানি এবং নেতা কর্মীদের দ্বারা হয়রানির শিকার হয়নি উনি এত বড় মনের এবং উদার মনের মানুষ ছিলেন এভাবে উনি রাজনীতি করে গেছেন তারপরে বর্তীতে উনি পার্লামেন্টে তো বেস্ট পার্লামেন্টেশন ছিলেন এরা আপনারা যারা ওনার সহকর্মী আছেন আপনারা পার্লামেন্টে যারা বসছেন তারা দেখেছেন উনি এই রাজনীতিতে আসার আগে বিমানের এমডি ছিলেন বিমান তখন একটা লজিং কনসার্ন ছিলেন ছিল উনি এমডি দায়িত্ব পালন করার পর বিমানকে উনি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেন এবং ওনার জানাজার সময় আমাদের সম্মানিত মহাসচিব সাহেব বলতেছিলেন ওনার বক্তব্যে যে উনি বিমানের থেকে আয় করে সে আয়ের টাকা দিয়ে লন্ডনে একটি বিমানের নামে একটি জমি কিনেছে সেখান থেকে এখন সেখান থেকে এখন বিএনপির যে বিমানের অফিস পরিচালিত হচ্ছে তার মানে উনি ওনার জীবনে ফেলুর বলতে কিছু নেই উনি জীবনে যেটাই হাত দিয়েছে উনি কামিয়ান হয়েছেন এবং দুহানবগঞ্জে উনি অনেক উন্নয়ন করেছেন বিএনপি যতবারই ক্ষমতায় আসে ততবারই উন্নয়নের জোয়ার বসে যায় ওনার যে উনি সহ সারা দেশে যে বিএনপির যে উন্নয়ন এই 91 থেকে 96 2001 থেকে 2006 পর্যন্ত এই উন্নয়ন কিন্তু বিএনপির সময় উন্নয়নের জোয়ারগুলো বসছে উনি এই উন্নয়নের দুহানবগঞ্জের উন্নয়নের ভাগিদার উনি এবং ওনার উন্নয়নের কারণে আমরা এখন অল্প সময়ের কারণে অল্প সময়ের মধ্যে আমরা এলাকায় পৌঁছে যেতে পারি আমি আজকে ওনার উনি যে আমাদের মাঝে নেই ওনার প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি উনি ওনার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি উনি আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক ওনার এবং ওনার পরিবার প্রতি সমবেদনা জানাচ্ছি ওনার পরিবার যেন সুখে শান্তি থাকতে পারে ওনার এই সুখ বলতে সুখটাকে শক্তিতে পরিণত করে দেশের জন্য জাতির জন্য কিছু করতে পারে
সে আশা ব্যক্ত করছি। এবং আপনাদের যেহেতু আমরা তো তরুণ বক্তা, নবগত বক্তা, আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত নেতৃবৃন্দ আছেন, যারা আমি প্রথমে কাউকে অ্যাড্রেস করিনি, আমাদের সম্মানিত মহাসচিব আছেন, আমাদের মুশরফ স্যার আছেন, আমাদের গর্ষদা আছেন, আমাদের এই নজরুলাম খান সাহেব আছেন, আমান ভাই আছেন, মিলন ভাই আছেন, বাবু ভাই আছেন, এনি তো সঞ্চালন করছেন, আমাদের শামাও ভাই আছেন, সবাইকে আমি আজকে একত্র পেয়ে আমার খুব আনন্দ লাগছে। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা দূর দূরান্ত থেকে সারা দেশ থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি, তাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি, সকলেই ভালো থাকবেন, সকলে নিরাপদ থাকবেন, সকলে মাস্ক পরবেন, সকলে স্বাস্থ্যগত দিক মেনে চলবেন। আমি নিজে যেহেতু করোনা এবং ইয়ে আক্রান্ত ছিলাম, এর ভুক্তভোগী আমি নিজেও, আপনারাও অসচেতন হয়ে এই এই রোগ রোগের মধ্যে পড়বেন না এবং রোগ থেকে দূরে থাকবেন, স্বাস্থ্য সচেতন হবেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খন্দকার আবু আশফাক আপনাকে এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমি বিনীতভাবে অনুরোধ করছি ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম আব্দুল মান্নানের মৃত্যুতে বিএনপি ভার্চুয়াল স্মরণ সভা আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আজকে প্রধান অতিথি দায়িত্ব পালন করছেন। উপস্থিত বিএনপি আরো দুজন স্থায়ী কমিটি সম্মানিত সদস্য আছেন, বাবু গয়েশচন্দ্র রায় এবং যেমন নজরুল ইসলাম খান সহ বিএনপি অন্য নেতৃবৃন্দ। আসসালাম আলাইকুম। আমি আমার বক্তব্য শুরুতেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, আমাদের প্রিয় নেত্রী, তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান, যিনি এই সরকারের জোসনালের পরে দেশের বাইরে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। আজকে একটা কঠিন সময় আমরা আমাদের একজন শ্রদ্ধাভাজন নেতাকে নিয়ে আলোচনা সূত্রপাত হয়েছে। উনি গত 4 অগস্ট মারা গেছেন। উনি ঢাকা জেলা সভাপতি ছিলেন। 22 নভেম্বর 2010 সালে মান্নান ভাই ঢাকা জেলা সভাপতির দায়িত্ব পান, প্রায় 6 বছর উনি দায়িত্ব পালন করেছেন। তার সাথে আমাদের কিছু অভিজ্ঞতা হয়েছে, আমার কিছু স্মৃতিও আছে। আমার একটা জিনিস খুব মনে পড়ে যে উনি যখন সভাপতির দায়িত্ব পালন করছেন, আমাদের বছরে 2টি গুরুত্বপূর্ণ দিন, একটি স্বাধীনতা দিবস 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর বিজয় দিবস, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্মৃতিসৌধে বিএনপি নেতৃবৃন্দ এবং নেতা কর্মীরা সেখানে যেতেন। এবং একটা জিনিস আমি দেখেছি যে মান্নান ভাই সভাপতি থাকা অবস্থায় উনি যে 5-7 দিন কি টেনশনে থাকতেন, কখনো কখনো এটার জন্য সে একটা প্রস্তুতি সভা করতেন, কখনো আওয়ামী লীগের রোষানোর কারণে প্রস্তুতি সভা করতে পারতেন না, কিন্তু টেলিফোনে কিন্তু সবাইকে উনি ব্যতিব্যস্ত রাখতেন। এবং প্রতিদিন লাস্ট 2-3 দিন সে মানে আমার সাথে 2-3 বার কথা বলে বাবু সব ঠিক আছে কিনা, আমাকে অত্যন্ত স্নেহ করতেন সে, যে বাবু সব ঠিক আছে কিনা, লোক হবে কিনা, ম্যাডাম যাবে, কিন্তু এখানে কিন্তু নিরাপত্তা ব্যাপার আছে এবং অনেক লোক থাকতে হবে। যখন প্রায় ওনার 70 বছরের কাছাকাছি বয়স, উনি প্রতি মুহূর্তে নিয়ে যে কি একটা উদ্গীপ টেনশনে থাকতো, ব্যানার কতগুলা করেছো, ব্যানার থাকবে কিনা, মানুষজন থাকবে কিনা। এবং আমি দেখেছি যে উনি, আমরা একটু পরে যেতাম, উনি রাস্তাঘাট অনেক সময় মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর জন্য একটা পর্যায়ে বন্ধ করে দিত। উনি সবকিছু আগে 5টার সময় গিয়ে স্মৃতিসৌধে উনি চোখ করে একটা জায়গায় যতটুকু কাছাকাছি দিয়ে তো সেখানে গিয়ে গাড়ির মধ্যে চোখ করে বসে থাকতেন, কারণ উনি ওর ধারণা ছিল যে পরে গেলে হয়তো উনি ঠিক সময় বুঝতে পারবেন। এবং তারপরে সেখানে ফোনে ফোনে যোগাযোগ করতো যে আমরা কদ্য আছি, আসছে কিনা, এই যে একটা ব্যাপার। এবং তারপরে যেটা ভাল লাগতো
যে অনুষ্ঠানটা যখন সুন্দর হতো, অনেক লোকজন থাকতো, আবার গাড়িতে যখন ম্যাডাম চলে যাওয়ার পরে উনি ফিরছেন, তখনও কিন্তু উনি আবার ফোনে ফোনে যারা যাদের সৌজন্যে এটা হয়েছে, লোক সমাগম হয়েছে, উনি কিন্তু আবার একজন একজন করে নিজে খুঁজে খুঁজে ফোনে কিন্তু সেটা ধন্যবাদ দিতেন। এটা কিন্তু একটা নেতা বড় গুণ, যাতে ইনস্পিরেশন আমরা পাবো। আগেও আমাদেরকে বলবে যে এটা এইভাবে করো, পরেও কিন্তু কাজটা সুন্দর হলে উনি আমাদেরকে আবার সে ধন্যবাদ দিতে। এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগতো যে উনি এই ব্যাপারটা অত্যন্ত কেয়ারফুল ছিল। তারপর আমার মনে আছে আমি বেশ কয়েকবার জেলে ছিলাম, আমার পরিবারের খোঁজ খবর উনি আমার পরিবারের সাথে বাবা আলাপ করেছে। এবং শুধু তাই না, কোনো নেতা কর্মী যেমন তোয়ার দৌড়দানে কোনো জনসভা হলো, আমরা মিছিল নিয়ে গিয়েছি, সেখানে যদি কেউ কোনো গ্রেফতার হলো, পুলিশে বাধার সম্মুখীন হলো, উনি কিন্তু সেটা খোঁজ খবর নিতেন। এবং কখনো কখনো যদি মনে করতেন যে তার পরিবারের সাথে আমি একটু কথা বলতে চাই, তখন আমার কাছ থেকে নাম্বার নিয়ে আবার তার পরিবারের সাথেও কিন্তু সে যোগাযোগ করেছেন। এবং আমি দেখেছি যে কত সূক্ষ্ম ব্যাপারে ওনার নজর ছিল। ডিসি অফিসে একবার স্মারকলিপি দিতে গেলাম, সেখানে আমার সাথে সিনিয়রিটি মেনটেন করতে হবে, চেয়ার যে কেউ কিন্তু চেয়ারে বসবে না, একটা চেয়ারে বসা অ্যারেঞ্জমেন্ট আছে, সেইটাও সে ডিসির সাথে আলাপ করে সে এতগুলা চেয়ার লাগবে, এখানে 5-7টা চেয়ার থাকবে, কে কোনটায় বসবে, সেই ইন্টারনাল ব্যাপারটাও কিন্তু উনি খুব ঠান্ডা মাথায় আলাপ করে রাখতেন যে তোমরা বিশৃঙ্খলা করো না, বিএনপি একটা শৃঙ্খলা দল, নিয়মতান্ত্রিক ভাবে যাবো, এত লোক যাবে না, আরো কিছু লোক সিনিয়র লোকজন অঙ্গ সংগঠনের, কিন্তু অন্য কোন লোক ডিসি অফিসে যাবে না, বিশৃঙ্খলা করা যাবে না, বাইরের লোক থাকবে, আমরা যখন সংবাদ মিডিয়ার সময় সাক্ষাৎকার দিব তখন সবাই থাকবে, কিন্তু ডিসি অফিসের সব লোক যাবে না, তখন কিন্তু আমাদেরকে সহযোগিতা করবে না। উনি পার্সোনালি ডিসির সাথে আলাপ করে কিন্তু কিছু কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আমাদের জন্য করেছেন। তারপর আমরা একবার মনে আছে আমি 2013 সালে একবার জেলে যেতে হয়েছিল, সম্ভবত তখন আমান্দাও জেলে ছিলেন, গর্ষদ দাদা ছিল কিনা আমার মনে নাই, গর্ষদ দাদা দিয়েও বেশ কয়েকবার জেলে গেছেন, কিন্তু ওই সময় কিন্তু ঢাকা জেলা থেকে একটা কর্মসূচি আসলো যে অর্ধ দিবস হরতাল হবে, এবং সেটা কিন্তু হয়তো কতটুকু বাস্তবায়ন হয়েছে সেটাকে আমি গুরুত্ব দিব না, আমি গুরুত্ব দিব যে উনি এরকম একটি কর্মসূচি যে আমাদের বিএনপি ঢাকা জেলার জন্য কয়েকজন নেতা গ্রেপ্তার হয়েছে, আমরা সান্ডা করতে গিয়ে আমাদেরকে আটক করে দিয়েছে, সেই জন্য আমরা কিন্তু সেই অর্ধ দিবস হরতাল কর্মসূচি শুধু ঢাকা জেলার উপর এটা হয়েছিল। এবং আমার মনে আছে যে প্রেস ক্লাবে মানববন্ধন, বিক্ষোভ, এই কর্মসূচি গুলাও কিন্তু উনি খুব সফলতার সাথে আমাদেরকে নিয়ে সেটি পালন করেছে। আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হলো যে 12 জানুয়ারি 2015 সালে হরতালের সময় পৌরসভা থেকে আমাদের 5 জন মহিলা দলের নেত্রী গ্রেপ্তার হয়ে যান, এবং সেটা উনি কিছুক্ষণের মধ্যে আমার কাছ থেকে জেনে নেন। এবং তার যেটা আমার ভাল লেগেছে যে তিনি তারপর দিন তার একজন নিজস্ব তার একজন রফিক ছিল, রফিককে দিয়ে জেল গেটে যে কে কোন সেলে আছে সেখানে সে যে পিসিতে কিছু টাকা তাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা পাঠিয়ে দিয়েছেন, এবং তাদের পরিবারের সাথেও উনি কথাবার্তা বলেছেন। তো উনি যে দলের প্রতি অনেক আন্তরিক ছিলেন, এবং যে কোনো প্রোগ্রাম হলে উনি মনে করতেন যে আমার এখানে উপস্থিত থাকতে হবে, আমার শারীরিক অসুস্থতা হলো উনি কম বেশি সেখানে থাকার চেষ্টা করেছেন সব সময়, এবং তার এই ডেডিকেশনকে আমি খুব ইন্সপায়ার্ড মনে করি, এবং এটা মনে করি একজন নিবেদিত নেতা কর্মী ছিলেন আমাদের, এবং আমাদের জন্য উনি অনেক এক্সাম্পল রেখে গেছেন। আমি তার বিধি আত্মা মাগফিরাত কামনা করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমি মনে করি যে আমাদের ঢাকা জেলার একটা অপরিমেয় ক্ষতি হয়েছে, মান্নান ভাই এবং তার লোক আমাদের আরো আমাদের দরকার ছিল, আমরা তাকে অত্যন্ত সম্মান করি, এবং ইনশাল্লাহ আমরা আজকে আরো আরো আলোচনা সভায় তার উদ্দেশ্যে কিছু কথা বলতে পারি আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এবং পাশাপাশি এই করোনাকালীন যেসব বিএনপি নেতা এবং তৃণমূল পর্যায়ে যারা সারা বাংলাদেশে যারা মারা গিয়েছেন তাদেরও আত্মা বিধি আত্মা মাগফিরাত কামনা করে, যারা এই অনুষ্ঠান দেশে বিদেশে আমাদের এই অনুষ্ঠানে এই মুহূর্তে শুনছেন সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী সাবেক মেয়র জননেতা মির্জা আব্বাস। আমি এখন অনুরোধ করব সাবেক ছাত্রনেতা মরহুম আব্দুল মান্নান সাহেবের পরিবারের সদস্য এবং তার একমাত্র কন্যা ব্যারিস্টার মেহনাজ মান্নানের জামাতা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ অসীম, তাকে তার স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিজ্ঞ মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের সকলেরই শিক্ষাগুরু, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ স্যার, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ঢাকার সাবেক মেয়র, ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মির্জা আব্বাস, স্থায়ী কমিটির অন্যতম সদস্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু জনাব গয়েশচন্দ্র রায়, আমার শ্বশুর জনাব আব্দুল মান্নানের একসময় পেশাগত জীবনের সহকর্মী প্রিয় নজরুল ইসলাম খান নজরুল ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য উপস্থিত আছেন, ডাকসুর সাবেক ভিপি, সাবেক প্রতিমন্ত্রী জনাব আমানুল্লাহ আমান ভাই উপস্থিত আছেন, আমাদের সিনিয়র, আমাদের এক সময়কার সহযোদ্ধা বড় ভাই, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফজল হক মিলন উপস্থিত আছেন, জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি সঞ্চালনা করছেন, উপস্থিত ঢাকা জেলার বিএনপি প্রেসিডেন্ট দেওয়ান সালাহউদ্দিন বাবু ভাই, এফএসএলের সাবেক ভিপি, ঢাকা জেলার বর্তমান সাধারণ সম্পাদক বিএনপির খন্দকার আবু আশফাক ভাই, আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এবং আজকে এই ভার্চুয়াল আলোচনা সভা, স্মরণ সভা জনাব আব্দুল মান্নান, মরহুম আব্দুল মান্নানের স্মরণে আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমি দলের প্রতি পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মরহুম আব্দুল মান্নান উনি আমার শ্বশুর ছিলেন, আমি সে কথা বলি না, উনি আমাকে ছেলের মতোই জানতেন, আমি ওনার ছেলে এটাই আমি ভাবি। আমার সঙ্গে মূলত ওনার মেয়ের সঙ্গে, আমার স্ত্রীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার আরো অনেক আগে আমার বন্ধু জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি অবগত আছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক হবারও আগে সম্ভবত কৃষি কলেজে জনাব আব্দুল মান্নান সাহেব প্রধান অতিথি ছিলেন, আমি বিশেষ বক্তা হিসেবে সেখানে উপস্থিত ছিলাম, ওনার সঙ্গে আমার সেটা পরিচয় হয়েছিল সম্ভবত 1993 কিংবা 1994 সালে, স্মরণে পরবর্তীকালে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অসীম অসীম সাউন্ড সাউন্ড একটু তোমার মাইক্রোফোনের সাউন্ডটা, কারণ উনি সব সময় হ্যাঁ সহযোগিতা করতেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে, পরবর্তীতে সম্পর্ক হয় ব্যারিস্টার মেনাজ মান্নানের সঙ্গে, তারপরে আমাদের পথ চলা হলো। আমার স্মরণ আছে জনাব আব্দুল মান্নান, আমরা ধানমন্ডিতে যে বাসায় থাকি 1996 থেকে 2001 সাল পর্যন্ত আন্দোলন সংগ্রামের দ্বিতীয় একটা প্ল্যাটফর্ম, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পল্টনের অফিস বাদে অন্য যে মিছিলটি বা যে প্রসেশন রাজনৈতিক পেসিস সরকারের বিরুদ্ধে যে মিছিল স্লোগান রাজপথে থাকা, আজকে এখানে উপস্থিত আছেন দাদা বাবু গয়েশচন্দ্র রায়, তিনি এসে যোগদান করতেন, মুন্সীগঞ্জের হাইওয়ে ছিলেন, শহীদুদ্দিন চৌধুরী আইনি ছিলেন, নিক্ষেপ হয়ে মিছিল নিয়ে ওনার বাসায় এসে চা খেয়ে তারপরে আবার বেরোতাম আমরা নিউ মডেল ডিগ্রি কলেজের মোড়, কখনো জিগাতলা হয়ে আবার এলিফ্যান্ট রোডে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরত যেতাম। উনি পেশাগত জীবনে উনি পেশাজীবী ছিলেন, এক সময় বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, সাফল্যের স্বাক্ষর রেখেছেন
চাকরি ছেড়ে 1982 সালে উনি ব্যবসা শুরু করেছেন, ব্যবসায় উনি সাফল্য লাভ করেছিলেন। 1991 সালের আগে উনি কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, উনি সমাজসেবক ছিলেন, রোটারি গভর্নর ছিলেন। ওনার অভিজ্ঞতা ছিল জনগণের সঙ্গে মেশার, জনগণের জন্য কাজ করার। সেই অভিজ্ঞতা দিয়ে তিনি নবাবগঞ্জের জনগণের মন জয় করেছেন, পরপর চারবার তিনি নির্বাচিত হয়েছেন। রাজনীতিবিদ না হওয়া সত্ত্বেও 1991 সালের সংসদ সদস্য এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী নির্বাচিত হয়ে তিনি কিন্তু রাজনীতিবিদদের মতোই, সাধারণ কর্মীদের মতো রাজপথের একজন অংশীদার ছিলেন। আজকে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ স্যার, আব্বাস ভাই গয়েশোদ্দা এবং আমার শ্বশুর, ওনাদেরকে 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে স্যাবোটাজের মামলায় ওনাদেরকে গ্রেফতার করেন। স্যার আছেন আপনাদের জেল পার্টনার জনাব আব্দুল মান্নান। আপনাদের সবারই কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, কিন্তু ওনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না এক সময়, তারপরেও ওনাকে তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত, সম্ভবত ব্যক্তিগত রোষানলে পড়তে হয়েছিল, যার কারণে উনিও গ্রেফতার হয়েছিলেন। সর্বপ্রথম আপনারা চারজনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর গ্রেফতার হয়েছিলেন, কারাবরণ করেছিলেন। পরবর্তীকালেও আন্দোলন সংগ্রাম ধানমন্ডির এ বাড়ি থেকে হয়েছিল, এ বাড়িতে পুলিশের হামলা হয়েছিল, আওয়ামী সন্ত্রাসীদের হামলা হয়েছিল, গুলিবর্ষণ হয়েছিল, বাড়ি ভাঙচুর হয়েছিল, তারপরেও তিনি এ বাসা ছেড়ে যাননি। তিনি আন্দোলন সংগ্রামের একজন অংশীদার হয়ে ওনার দায়িত্বটুকু পালন করেছেন এবং আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা জানাই, পার্টির সিনিয়র নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞতা জানাই। ওনাকে বিভিন্ন সময়ে ওনার সততা দক্ষতার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছিলেন, যেমন ত্রাণ কমিটির সদস্য সচিব ছিলেন, নির্বাচন কমিশনে আয় ব্যয় সমস্ত কিছু দাখিলের জন্য, উনি পেশাগত জীবনে উনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সেটুকু উনি কিন্তু নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। উনি খুবই পার্টিকুলার। মাননীয় মহাসচিব সাহেব বলেছেন যে মান্নান সাহেব যদি দুদিন তিন দিনের জন্য দেশের বাইরে যান তাহলেও তিনি একটা অফিসিয়াল দরখাস্ত, ডিসেন্সিটা মেনটেন করতে হয়, ডেকোরামটা মেনটেন করতে হয়, সেটা উনি ম্যাডামকে জানিয়ে পারমিশন নিতে নাগেন এবং অফিসিয়ালি মাননীয় মহাসচিবের কাছে উনি ওনার চিঠিখানা হস্তান্তর করতেন। এটা কিন্তু একজন মানুষের বড় গুণ, এবং পেশাগত বলেন, চাকরি জীবন বলেন, যে কোনো জায়গায় হোক, সেটা রাজনীতির ক্ষেত্রেও যে প্রযোজ্য, যে ডিসিপ্লিন এবং নিয়মানুবর্তিতা যেটা, সেটা যে একটা বড় বিষয়, এই গুণটা আমি আমার শ্বশুরের কাছ থেকে শিখেছি। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি ওনার শুধু মেয়ের জামাই নই, আমি তো বলি যে আমি ছেলে। আমি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি ইংরেজির প্রয়োগ আমি যথেষ্টটুকু আমি শিখেছি, সেটার অবদান জনাব আব্দুল মান্নান। আমি আইনের ছাত্র, আমি আইনজীবী ছিলাম, কিন্তু আইন এবং বাংলাদেশের সংবিধান, আমি বলতে পারি যে উনি এক ওয়ার্কিং কনস্টিটিউশনের মতোই ওনার অবস্থানটা ছিল। উনি অনেক লেখাপড়া করতেন, অনেক আর্টিকেল লিখেছেন, তিনটি বই প্রকাশিত হয়েছে এবং জীবনের একটা মুহূর্ত তিনি আনপ্রোডাক্টিভ কোনো খাতে ব্যয় করেননি। মৃত্যুর আগে, জাস্ট তিন দিন আগে, উনি একটা বইয়ের অনুবাদ করেছেন, জীবনানন্দ দাশের রূপসী বাংলা ইংলিশ ইংরেজিতে ট্রান্সলেশন করেছেন। উনি গত কয়েক মাস অসুস্থ ছিলেন, তারপরেও তিনি কাজ করে গেছেন, থেমে থাকেননি। আমরা ওনাকে লন্ডনে ট্রিটমেন্ট করানোর জন্য নিতে চেয়েছিলাম, কিন্তু তিনি যাননি। আমাদের বাসার স্টাফরা, ড্রাইভার নুরু, সেও বলেছিল যে খালু আপনি লন্ডন যান, কিন্তু উনি একসময় তাকে বকা দিয়ে বললেন, আমি যদি লন্ডন যাই তাহলে অসীম, লুনা লুনা মানে আমার ওয়াইফ মেনাজ, ওদের কষ্ট হবে। উনি খুব চাপা স্বভাবের মানুষ ছিলেন, স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি ওনার অনেক বেশি ছিল। আমাদের কষ্টের কথা চিন্তা করে তিনি লন্ডন যাননি। আমি সত্যিকার অর্থে বলবো যে উনি আমার মাথার উপরে ছায়া হিসেবে ছিলেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার স্ত্রী, আমার দু পুত্র কন্যা সন্তান, তাদের জন্য দোয়া করবেন। আমি পরিশেষে আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামীকাল জন্মদিন, আমি জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
জনাব আরাফাত রহমান কোকর জন্মদিন গিয়েছে। আমি শ্রদ্ধার সঙ্গে জনাব আরাফাত রহমান কোকরকে স্মরণ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের কাছে আব্বুর জন্য দোয়া কামনা করছি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতা কর্মী সমর্থক যারা দেখছেন বা যারা দেখার সুযোগ পাননি অন্যদের মাধ্যমে তারা জানবেন, এবং মরহুম আব্দুল মান্নান সাহেবের জন্য আপনারা দোয়া কামনা করবেন। এই প্রত্যাশা রেখেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্যারিস্টার অসীম। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুল হক মিলনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব আব্দুল মান্নান সাহেবের স্মৃতিচারণে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের সর্বজন শ্রদ্ধেয় ছাত্র রাজনৈতিক অঙ্গনের যে শিক্ষকের কাছ থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কমিটির সদস্য আজকের প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, স্থায়ী কমিটির অন্যতম সদস্য যুব আন্দোলনের অন্যতম নেতা সাবেক মন্ত্রী বাবু গয়েশচন্দ্র রায়, শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাতা নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপস্থিত রয়েছেন ডাকসুর সাবেক ডিপি নব্বের গণঅভ্যুত্থানের অন্যতম ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী জনাব আমানুল আমান, উপস্থিত রয়েছেন নাসিরুদ্দিন অসীম যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন, উপস্থিত রয়েছেন ঢাকা জেলার সভাপতি আমার বন্ধুবর দেওয়ান সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক আবু আশফাক, সঞ্চালক শহীদুদ্দিন চৌধুরী এনি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি সাবেক এমপি, এবং সহযোগিতা করে যাচ্ছেন প্রতিটি অনুষ্ঠানে সমবেত যারা শুনছেন দেখছেন, আসসালামু আলাইকুম। আসলে সমসাময়িক কালে এক একটা মৃত্যু আমাদেরকে গভীরভাবে আঘাত করে যাচ্ছে। শ্রদ্ধেয় শিক্ষক এমাজউদ্দিন স্যার, স্বাধীনতার ইশতেহার পাঠক শাহজাহান সিরাজ, শফিউল বাড়ি বাবু, আব্দুল্লাহ আল খান, হাসানুল্লাহ হাসান এবং সর্বশেষ জনাব মান্নান সাহেব আমাদের শ্রদ্ধা নেতা, এ প্রত্যেকটা মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক, এবং এমন এক সময় তারা মৃত্যুবরণ করছে যেই সময় খুব কাছে থেকে পাশে থেকে সহযোগিতা করা, পরামর্শ দেওয়া অথবা দেখভাল করার প্রেক্ষাপটটি এখন বাংলাদেশে এই করোনার জন্য বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, তাই বেদনা আরো বেশি। কারণ যতটুকু প্রত্যাশা ছিল, যতটুকু করার উচিত ছিল, আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য সেটা করতে পারছি না। মান্নান ভাই তো নির্মোহ একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত মৃদুভাষী, কম কথা বলছেন, নিরহংকারী লোক। একটি কথা আছে, জ্ঞানী লোক আতরের শিশুর মতো নীরব কিন্তু বুদ্ধিদীপ্ত, আর অজ্ঞান ফৌজি ডোলের মতো উচ্চরব শূন্য গর্ব। উনি ছিলেন আতরের শিশুর মতো নীরব ব্যক্তিত্ব যার বুদ্ধিদীপ্ত চেতনা ছিল, কথা বলার বাচন ভঙ্গি, ভাষা জ্ঞান, কি ইংরেজি কি বাংলা অত্যন্ত পারদর্শী ছিলেন। অনেকগুলি প্রতিষ্ঠানের সাথে উনি জড়িত ছিলেন, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস এটার উনি প্রেসিডেন্ট ছিলেন, তারপরে উনি ছিলেন প্যাসিফিক ট্রাভেল অ্যাসোসিয়েশনের উনি প্রেসিডেন্ট ছিলেন, রোটারি বাংলাদেশ ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট ছিলেন। আর আমার একটি কথা মনে হয়, আমি যখন সংসদ সদস্য 2001 তখন বাজেট দেওয়ার পরে সকলেই বাজেটের উপর যখন আলোচনা রাখছিলেন, আমার মতো ক্ষুদ্র ব্যক্তি একটু সুযোগ পেয়েছিলাম কথা বলার। আমি সেখানে কথা বলার পরে আমাকে উনি ডাকলেন, ডেকে বললেন, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছো? আমি বললাম যে ভাই ইকোনমিক্স। বলে তাই? আমি খুব মনোযোগ দিয়ে তোমার বক্তব্য শুনলাম, কয় অনেকে বন্দনা গাইতে গাইতে সময় শেষ করে, কিন্তু তুমি যা বললা এই বক্তব্য থেকে মনে হলো তুমি কোনো না কোনো একটা ইকোনমিক্স এর ছাত্র। তো বললো যে লেখাপড়া করো, ভালো করবা, এই কথাটা আমার এখনো মনে হয়।
আর দুর্ভাগ্যজনক হচ্ছে এই এমন এক সমাজে বসবাস করছি যেখানে জ্ঞানী গুণী ভালো মানুষের স্থান সংকুচিত হয়ে যাচ্ছে। আমাদের মাননীয় মহাসচিব কিছুদিন আগে বলেছেন, এটা অত্যন্ত ভাইরাল হয়েছে কথা, যে ভালো রাজনীতিবিদের কদর তা বাংলাদেশে কমে গেছে। আসলে কথাটি সত্য। ইকোনমিক্সে গ্রেশামস এর একটা থিওরি আছে, এটা হচ্ছে ব্যাড মানি ব্যাক স্টক মানি আউট অফ মার্কেট সার্কুলেশন, অর্থাৎ খারাপ মুদ্রা ভালো মুদ্রাকে বাজারের প্রচলন থেকে তিরোহিত করে দিচ্ছে। আর এটাকে আমি এইভাবে বলি যে ব্যাড পলিটিশিয়ান ট্র্যাকস আউট গুড পলিটিশিয়ান আউট অফ পলিটিক্যাল ফিল্ড। খারাপ রাজনীতিবিদরা ভালো রাজনীতিবিদদেরকে আজকে পলিটিক্যাল অঙ্গন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। দুর্বৃত্তপনা, ক্ষমতার উচ্চমোহ, একনায়কতন্ত্র, ক্ষমতার দম্ভ, অসামাজিক কর্মকাণ্ড, নৈতিক স্খলন ঘটিয়ে যারা আজকে প্রাচুর্যতা লাভ করছে, পাহাড় সমান কাঞ্চন লাভ করছে, তাদের সমাদর বেড়ে গেছে মান্নান ভাইদের মতো লোকের কদর নিয়ে। আমি খুব বেদনাহত হচ্ছি, আপনারা সকলেই জানেন আমার এখানে যারা শ্রদ্ধাজন যারা আলোচক রয়েছেন শ্রদ্ধা বাজন আমার বয়োজ্যেষ্ঠ, তারা আরো ভালো করে জানেন সমাজ যেন কেমন নির্দয় হয়ে যাচ্ছে। আমার জীবনে আমি দেখেছি একটি রাজনৈতিক দলের একজন লোক মারা গেলে অন্য সব রাজনৈতিক দল সেই জানাজার শরীর করত, বিবৃতি দিত। ছাত্র নেতা মারা গেলে অন্য ছাত্র নেতারা দলে জানাজা অংশগ্রহণ করত, অথচ এমন এক পাশণ্ডতার মধ্যে আমরা অবস্থান করছি মান্নানদের মধ্যে পর্যন্ত জানাইতে চায় না। রিয়াস করিমের মতো একজন লোক প্রতিকূল দশা শিক্ষক মারা গেলে তাকে শহীদ মিনারের নীতি দিবে না। এই যে দলীয়করণ, এই যে বিভাজন সমাজকে নষ্ট করে দিচ্ছে, এই জন্য আমরা এদের মধ্যে রক্তকরণ হচ্ছে। আর আপনারা জানেন যিনি একজন ভালো বক্তা ছিলেন, পার্লামেন্টে যখন বক্তব্য দিতেন বাজেটের উপর বিশেষ করে, তখন অত্যন্ত ইকোনমিক্স এর ইন্ডেক্স গুলিকে উনি মেনশন করে খুব যুক্তি গ্রাহ্য এবং তার যুক্তি ছিল অখণ্ডনীয় এইভাবে উনি কথা বলতেন। আর যখন পার্লামেন্টের বাইরে ক্ষমতার বাইরে তখন বাজেট দেওয়ার পরে তার প্রতিক্রিয়া যে ব্যক্ত করতেন বই এমনই সারগর্ম এমনই নিখুঁত যে কেউ এটাকে খণ্ডন করতে পারবে। উনি অনেকগুলি বাজেটের উপর বই লিখেছেন, আমি পড়েছি। একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, একজন নির্মম ব্যক্তি ছিলেন। সামাজিক উন্নয়ন, মানুষের সাথে সখ্যতা এবং একজন নিরীহ মানুষের মতো উনি জীবনযাপন করেছেন আমরা দেখেছি। উনি ছিলেন অত্যন্ত ধৈর্যশীল। কথা আছে ধৈর্য বিষাদ গুণ কিন্তু তার স্বাদ মিষ্টি। আশপা কিছুক্ষণ আগে বলেছে, অসীম বলেছে যে আমরা নিজেরও দেখেছি উনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতেন না, উগ্র মানসিকতার লোক ছিলেন না, কিন্তু প্রায় দেখতাম ওনার বাসার মধ্যে পুলিশের আক্রমণ এবং সেই আক্রমণের মধ্যে তার গ্লাস ভেঙেছে, দরজা ভেঙেছে, ঢিল ছুড়েছে, পুলিশ লাঠি দিয়ে আঘাত করেছে, কিন্তু উনি ধীরস্থির ভাবে শান্ত ভাবে সেই পরিস্থিতিকে মোকাবেলা করেছেন ধৈর্যের সাথে। এরকম ধৈর্যশীল এবং ভালো মানুষের প্রকাশ এবং ব্যবহার বাংলাদেশের সমাজে বিরল। একটি কথা আছে, কোন লোক তাকে প্রকাশ করার জন্য যখন জৌলুস এবং আড়ম্বরতার প্রকৃত ঘটনাকে আড়াল করে ফেলে তখন তাকে বলা হয় আত্মপ্রচার। আর প্রকৃত ঘটনা প্রকাশের জন্য স্বাভাবিক যে ধারা সেইভাবে ধারা যদি প্রকাশিত হয় সেটাকে বলে আত্মপ্রকাশ। উনি আত্মপ্রকাশ হয়েছিলেন, উনি আত্মপ্রচারে বিশ্বাস করতেন। উনি ছিলেন অন্তর্মুখী ব্যক্তিত্ব, খুব বহির্মুখী ব্যক্তিত্ব না। কোন সমাজে বসলে কোন জায়গায় গেলে একজনের উপর দিয়ে কথা বলতে হবে, নিজের পাণ্ডিত্য জাহির করতে হবে, অথবা আরেকজনের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তারপরে কথা বলতে হবে, বিতর্কে জড়াতে হবে, এমন ছিলেন না। উনি ছিলেন অন্তর্মুখী ব্যক্তিত্ব সম্পন্ন লোক, অর্থাৎ নিজেকে নিজে চর্চা করতেন, প্রয়োজনের সময় কথা বলতেন। এই জন্য বলে যিনি বিশ্বকে জানেন তাকে বলা হয় পণ্ডিত, আর যিনি নিজেকে জানেন তাকে বলা হয় জ্ঞানী। সক্রেটিস বলে গিয়েছেন, নো দাইসেল, নিজেকে জানো, বিশ্বকে জানার মধ্যে কোনো বাস্তবায়ন নাই, নিজের জানার মধ্যে বাস্তবায়ন হয়। ইনি ছিলেন নিজেকে জানো এবং সেটি বাস্তবায়ন করো, এই অধিকার এই গুণ ওনার মধ্যে আমরা দেখেছি। আমরা আজকে কায় মহানবকে প্রার্থনা করি আল্লাহ যেন জান্নাতবাসী করেন ওনাকে, এবং অসীম বলেছে ওনার মেয়ে এবং পরিবার পরিজন যারা আছেন তারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এটি কামনা করি। আর সর্বশেষ বলতে চাই, এই যে আঘাত একের পর এক আঘাত, এই আঘাত গুলি শুধুমাত্র যে শারীরিক আঘাত, শারীরিক দুর্বলতার মানুষ আজকে দুনিয়া থেকে চলে গেছে, হায়াত না থাকলে চলে যাবে এটা বিশ্বাস করি মুসলমান হিসাবে, কিন্তু একটা সমাজে
নিশ্চিন্তে নিশ্চিন্তে জীবন কাটানোর জন্য এক একটা সোশ্যাল ওয়েলফেয়ার দৃষ্টি কল্যাণমূলক রাষ্ট্রের মধ্যে মানুষ কামনা করে, কিন্তু সেটি হচ্ছে না। আজকে চিকিৎসা বলেন, প্রশাসন বলেন, আইন শৃঙ্খলা বলেন, দুর্বৃত্তপনা এবং মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা মামলা দিয়ে হয়তো হয়রানি করে মানুষকে আরো কাহিল করে ফেলতেছে। আমাদের অনেক নেতা কর্মী আছেন যারা শারীরিকভাবে অসুস্থ, কিন্তু এই অসুস্থতাকে বারবার তিনগুণ চারগুণ বৃদ্ধি করে ফেলতেছে তাদের মানসিক চাপ। এই চাপটি মিথ্যা মামলা, বাড়িঘর থেকে পরিবার পরিজন থেকে দূরে থেকে তাকে বিনিদ্র রজনী কাটাতে হয়, পালিয়ে বেড়াতে হয়, কারাগারে থাকতে হয়। কেন? এইগুলি হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কথা সেই কথা আমরা বলি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জননেতা তারেক রহমানের নেতৃত্বে শহীদের আদর্শকে ধারণ করি, এটি আমাদের অপরাধ। আর অপরাধ যদি হয় তাহলে মানুষের কল্যাণের জন্য কাজ করে আমরা অপরাধে হতে রাজি আছি। কর্তৃত্বের অহমিকার কাছে অকাট্য যুক্তি সবসময় অমার জন্য অপরাধ। এই জন্য বলে যে এটা নৌকার গতিকে বাড়িয়ে না দিয়ে উল্টে দেয়। আজকে সে একনায়ক তন্ত্র, আজকে শৈলতন্ত্র, আজকে অহমিকার ক্ষমতার দম্ভ মানুষের সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, মানবিক সমস্ত গুণাবলীকে ধ্বংস করে দিচ্ছে। কাজে আমরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা যেন আগামী দিনে শহীদের আদর্শকে ধারণ করে দেশ নেত্রীকে খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের দিক নির্দেশনায় আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং আরো যারা এই দলের মধ্যে এখন পর্যন্ত জিয়াউর রহমান থেকে শুরু করে এখন পর্যন্ত দলের আল ধরে আছেন অত্যন্ত ত্যাগ প্রীতিকার সাথে সকল মুরব্বীদের আমাদের উপদেশ গ্রহণ করে পরস্পর আলোচনায় পরস্পর মমত্তাবোধে দায়িত্ববোধের মধ্যে আবদ্ধ হয়ে যদি আমরা পথ চলতে পারি তাহলে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে দিতে পারবো এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো, যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের এই বিগত নেতৃবৃন্দ এই দেশ থেকে চলে গিয়েছেন, দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করা সহজ। সবশেষ বলবো, তোমারে যা দিয়েছো সে তোমারই দান, গ্রহণ করেছো যত ঋণিত করেছো আমায়, হে বন্ধু বিদায়। আমরা যেদিন বিদায় হই সেই দিন যেন দুনিয়া থেকে ঈমানের সাথে এই দলের আদর্শকে ধারণ করে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ অনুযায়ী যেন দুনিয়া থেকে চলে যেতে পারি। আমরাও যদি চলে যাই আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি যে সমাজ যে অবস্থার মধ্যে আমরা আছি, কে কখন কোন অবস্থায় কে চলে যাবেন এতে কোনো নিশ্চয়তা নাই। কারণ আমাদের অনেক ছোট ভাই সাবলীল গতিতে চলছে, তার আজকে দুনিয়া থেকে চলে গেছে, করুণ বেদনার আর্তনাদ নিয়ে আমরা আছি, বেঁচে আছি। এই আর্তি, এই মানবিকতা, এই আজকের হিংস্রতা সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমরা মানুষ মরে গেলে তার প্রশংসা করি, তাকে স্মরণ করি। আমি বিনীতভাবে সকলের কাছে অনুরোধ করব, আমরা যারা দল করি এবং দলের মধ্যে আছি শুধু তাই না, মানুষকে নিয়ে এই দেশের জনগণকে নিয়ে যাকে ভালোবাসি তাকে যেন জীবিত অবস্থায় ভালোবাসি। কারণ তাজমহল বিশ্ববাসী দেখলেও মমতাজ দেখে। অতএব এই মৃত্যু আমাদের একটি শিক্ষা দিয়ে যাচ্ছে, কি শিক্ষা? বড়দেরকে শ্রদ্ধা করব। এই দল গঠন করার জন্য যারা আমাদের সিনিয়র রক্ত ঘাম জড়িয়েছেন তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদেরকে মেনে চলতে হবে, ছোটদেরকে আদর করতে হবে এবং এই পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধা এই নিয়ে যদি আমরা চলতে পারি শত আঘাত শত বেদনা হলেও মানসিক প্রশান্তি নিয়ে চলে যেতে পারবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও মান্নান ভাইয়ের বিধি আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে আপনাদের সকলের কাছ থেকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতু। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মিলন ভাই। সম্মানিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের কাছে আপনাদের থেকেই অনুরোধ এসেছে যে আমরা যদি অ্যাড্রেস করতে যাই সবাই সবাইকে তাহলে আমাদের সময়টা বেশি ক্ষেপণ হচ্ছে, যার কারণে আমরা অ্যাড্রেসটা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। সভাপতি এবং প্রধান অতিথি রয়েছেন, উপস্থিত নেতৃবৃন্দ, মরহুম আব্দুল মান্নান সাহেবের ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন যখন তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি ছিলেন, তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে সাবেক ছাত্রনেতা জনাব আমানুল্লাহ আমান। তিনি ঢাকসুর বিপি ছিলেন, তিনি গণ আন্দোলনের নেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন, এদেশের ছাত্র সমাজের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, আমাদের
শ্রদ্ধাভাজন সাবেক ছাত্রনেতা জনাব আমানুল আমান এখন মরহুমের প্রতি স্মৃতিচারণ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপি আয়োজিত সাবেক প্রতিমন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান এবং আমাদের শ্রদ্ধাভাজনতা মরহুম আব্দুল মান্নানের স্মরণ সভায় যিনি দক্ষতার সাথে যার সঞ্চালনায় এই স্মরণ সভাটি অনুষ্ঠিত হচ্ছে সেই সাবেক ছাত্রনেতা এক সময়ের তার কপালে দেখবেন একটা দাগ আছে, কাছের থেকে যাকে দাগ করে মেরে ফেলতে চেয়েছিল এই সাবেক ছাত্রনেতা বিএনপির প্রচার সম্পাদক জনাব শহীদুদ্দিন চৌধুরী এনির সঞ্চালনায় এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সহযোগিতায় আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা বিএনপির সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। আমি বিশেষণে যাব না, কারণ শহীদুদ্দিন চৌধুরী নিয়ে আগেই বলে দিয়েছেন অ্যাড্রেস না করার জন্য, তারপরও আমাকে নামগুলি আমি বলতে চাই যে সিনিয়র স্থায়ী কমিটির সদস্য সেই সংগ্রামী জননেতা সাবেক মন্ত্রী জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত রয়েছেন, আমাদের সাবেক মেয়র মন্ত্রী এবং আমাদের সুখ দুঃখের সাথী যাকে আমরা যখন যে অবস্থায় পাই কাছে ডাকলে জনাব মির্জা আব্বাস উপস্থিত রয়েছেন, সাবেক মন্ত্রী জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায়, জনাব নজরুল ইসলাম খান উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, সাবেক ছাত্রনেতা ফজলক মিলন, ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু, খন্দকার আবু আশফাক সহ এবং যারা শুনছেন সকলকে আমি সালাম জানিয়ে আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য আমি শেষ করব। জনাব আব্দুল মান্নান একজন শান্তিপ্রিয় লোক ছিলেন এবং যখনই ওনার সাথে বসতাম ঢাকা জেলাকে আলোকিত করার জন্য, ঢাকা জেলাকে উচ্চ মর্যাদায় নিয়ে যাওয়ার জন্য তিনি সবসময় নেতাকর্মীদের সাথে বক্তব্য রাখতেন এবং বলতেন, পরামর্শ দিতেন খুব ঠান্ডা মাথায়। এবং ওনার সাথে আমার সর্বশেষ দেখা হয় করোনা ভাইরাসের পূর্বে, যখন আমি সাতাইশে জানুয়ারি আমি ঠিক 24শে জানুয়ারি আমি ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলাম, আমার একটি অপারেশন হবে। সেই অপারেশনের কথা শুনে উনি হাসপাতালে আসলেন, খুব দৃঢ়ভাবে আস্তে আস্তে। আমি দেখলাম আমি তো বেডে শুয়ে আছি, আমার 7 দিনের মধ্যে অপারেশন। আমি বললাম, মানন ভাই আপনি তো কাঁপতেছেন, আপনি কেন আসছেন? বলো না, আমি আপনাকে দেখার জন্য আসছি। শুনলাম আপনি বাইরে যাবেন অপারেশনের জন্য, আমি দেখতে আসছি আপনাকে। আর উনি আমরা বয়সে ছোট হলো, উনি আপনি করে বলতেন সবসময়। আমি বলতাম, মানন ভাই আপনি আপনি করে বলেন কেন, আমাদেরকে তুমি করে বলেন, আমরা তো আপনার ছোট ভাই। বললো না, আমার
কথা আমি বলবো। তো আমাকে দেখে ধরে আমি দেখলাম উনি আমার ওই বিছানাটা ধরে আছে যে খাটে আমি শোয়া ইউনাইটেড হাসপাতালে, ধরে কাঁপছেন। আমি একজনকে পাশে বললাম ভাইকে ধরো এবং ওনাকে নিয়ে একদম গাড়িতে তুলে দেবে। উনি শুধু আমাকে বললেন যে আপনি চিন্তা করবেন না, আপনি সুস্থ হবেন, অপারেশনও হবে, তো আপনার কোনো প্রয়োজন আছে কিনা, আমাকে কোনো দরকার আছে কিনা, কোনো কিছুর সহযোগিতা করতে হবে কিনা। শুনলাম বাইরে যাবেন, আমি বললাম মান্নান ভাই আপনাকে ধন্যবাদ, আপনি দোয়া করবেন আমার জন্য। এই কথা বলার পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওনার সাথে আমার শেষ দেখা সামনাসামনি, এটা 24 জানুয়ারি সম্ভবত। তো সেখানে উনি চলে গেলেন, তখন যারা পাশে ছিল যে উনি নিজে অসুস্থ, এই অসুস্থ অবস্থায় উনি নিজে এভাবে দেখতে আসলেন। আমি বললাম হ্যাঁ, উনি নেতা কর্মীদের প্রতি এবং ওনার সাথীদের প্রতি ওনার এ ধরনের মমত্ববোধ ভালোবাসা এটা আছে, যেটা আমাদের ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু খুব ভালো করে বলছেন। কারণ যে যখন জেলে থাকতো খবর নেওয়ার চেষ্টা করত, আমরাও সেটা ফলো করি, চেষ্টা করি, এবং বিশেষ করে সাভার স্মৃতিসৌধে যতগুলি প্রোগ্রাম যখনই ম্যাডাম যাবেন এই কর্মসূচিগুলি ঠিক আমাকে নিয়ে উনি অনেক সময় বলেন চলেন ঘুরে আসি, যেতাম আগের দিন বা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুর বাসায় বসে মিটিং করে আসতাম, কথা বলতাম। এবং সত্যি যেটা বলেছে যে মান্নান ভাই এবং আমি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুকে তাকে তটস্থ রাখতাম, আমি সামনেই বলতেছি ফোনে যে ম্যাডাম যাবেন প্রোগ্রাম ভালো হইতে হবে, ব্যাপক জনের সমাবেশ হইতে হবে, এটা সবার। উনি বলছেন চিন্তা করবেন না, হবে ইনশাল্লাহ। এবং আমাদের মাননীয় মহাসচিব আগে একটা মিটিং করতেন এবং প্রত্যেকদিন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রত্যেকদিন তো 2-3 বার আমাকে ফোন দিতেন, আমাকে ফোন দিতেন যে সাভারের প্রোগ্রাম ব্যাপকভাবে করতে হবে। কারণ এটা বলতেন এই জন্যে, একবার একটা ঘটনা ঘটেছিল, আওয়ামী সন্ত্রাসীরা ম্যাডামের বহরে আক্রমণ করেছিল এবং সেটাকে কেন্দ্র করে এর পরবর্তীতে যত কর্মসূচি আমাদের হয়েছে সেখানে ব্যাপকভাবে আমাদের সমাগম থাকত, সাভার আশেপাশে ধামরাই এবং কেরানীগঞ্জ থেকেও অনেক লোকজন রাস্তায় রাস্তায় আমরা রাখতাম এবং সাভার স্মৃতিসৌধ সেখানে আমরা নিয়ে যেতাম। এবং উনি ভোরে যেটা বলেছেন যে ভোরে পৌঁছে যেতেন, ওনার যে ঐকান্তিকতা, ওনার যে আন্তরিকতা দলের প্রতি, যে কমিটমেন্ট, সেটা আমরা দেখেছি। যেটা ব্যারিস্টার অসীম বলেছে, উনি রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন পেশাজীবী, কিন্তু উনি ওনার দায়িত্ব কিভাবে পালন করেছেন তুলে ধরেছে। গ্রামে অসীম ছাত্র নেতা ছিল, কারণ এই সকল ছাত্র নেতাদের সাথে দীর্ঘদিন আমি এই দায়িত্বে ছিলাম, 3.5 বছর সেক্রেটারি ছিলাম, 3 বছর কনভেনার ছিলাম, 10 বছর ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম, 16 বছর ছাত্র দলের সাথে আমি রিলেটেড ছিলাম। অতএব নাসিরুদ্দিন অসীমরা আমার হাতে গড়া, নেত্রী নির্দেশে, তারেক রহমানের পরামর্শে। সেদিন নাসিরুদ্দিন অসীম একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছে, সেখান থেকেই মান্নান ভাইয়ের সাথে তার পরিচয় এবং কর্মসূচি এবং সমস্ত কিছুর মধ্য দিয়ে সেখান থেকেই নাসিরুদ্দিন অসীমকে বেছে নেয় মান্নান ভাই। একজন ভালো ছাত্র, ভালো ছেলে, শান্ত, এটা এনি কিছুটা জানেন, এনি কিছুটা জানে এটা। তো সেভাবেই যাই, ওইদিকে আমি যাবো না, সে বেশ অসীম এখন আছে, তার মেয়ে, একমাত্র মেয়ে মেহরাজ, সে আছে। বেশ অসীমের অনেক দায়িত্ব বেড়ে গেছে এখন এই সংসারকে সামনের দিকে দেখে রাখার জন্যে এবং সুন্দরভাবে সংসার পরিচালনার জন্য। যাই হোক, আমি শুধু অন্যদিকে
চলে গিয়েছিলাম, যেটা ফজলুল হক মিলন একটু আগে বলেছেন যে হরতালের সময় ওনার বাড়িতে প্রত্যেক হরতালের আগে আগের দিন রাতে আক্রমণ হয়। সেখানে আমি প্রায় আক্রমণের পরেই সেখানে যেতাম, গিয়ে দেখতাম মান্নান ভাই হতভম্ব হয়ে বসে আছে, দেখেন আমরা মিছিল করে আসলাম বা আমরা বসলাম, এর মধ্যে আমার বাড়ি আক্রমণ পুলিশের উপস্থিতিতে, এটা সরাসরি নির্দেশে হতো তার বাড়ি আক্রমণ ঢাকার ধানমন্ডির বাসায়। সেখানে এই ধরনের কিন্তু তিনি বিচলিত হন নাই, ঠিকই পরের দিন হরতালে উনি মাঠে নেমেছেন, রাস্তায় নেমেছেন, ভয় পেতেন না তিনি। এবং ওনার সাথে কিছু স্মৃতি আমাদের জড়িত আছে, বিশেষ করে কেরানীগঞ্জের সাথে। উনি কেরানীগঞ্জের ইস্পাহিনী ডিগ্রি কলেজ এবং ইস্পাহিনী স্কুল, এখানে উনি ছোট সময় লেখাপড়া করতেন, তখনই ওনাকে ইস্পাহিনী কলেজে কেরানীগঞ্জে নিয়ে যেতাম, উনি ওনার সেই ছোটবেলার স্মৃতি তুলে ধরতেন ওই কলেজ মাঠে হাজার হাজার মানুষের সামনে ছাত্র। ওনার যে মমত্ববোধ, ওনার যে আন্তরিকতা, ওনার যে কমিটমেন্ট, সেটা আমরা দেখতে পেয়েছি একজন রাজনীতিবিদ না হওয়া সত্ত্বেও আমরা এটা তার মধ্যে পেয়েছি। কিন্তু আজকে আমরা তাকে হারিয়েছি, তিনি নেই, আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। এই দুহার, নবগঞ্জ, কেরানীগঞ্জ, ধামরাই, সভার এই যে পাঁচটি জায়গা, উনি চারবার এমপি হয়েছেন, আমিও চারবার এমপি হয়েছি, 91 সালে একসঙ্গে ইলেকশন করেছি, আমার সাথে ছিল বর্ডার কেরানীগঞ্জের সাথে নবাবগঞ্জের সাথে একই সীমানা। ইলেকশনের সময় আমি যখন মাইক লাগতো, আমার মাইক ওনার এলাকায় শোনা যেত, ওনার মাইক আমার এলাকায় শোনা যেত, আমি ঢুকে পড়তাম, উনিও ঢুকে পড়তাম এভাবে। এবং ডেভেলপমেন্টটা না, নবাবগঞ্জের 99% গ্রামে বিদ্যুৎ ছিল না, ঠিক কেরানীগঞ্জেও 95% গ্রামে বিদ্যুৎ ছিল না। আমার শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আছেন, উনি তখন বিদ্যুৎ মন্ত্রী, মান্নান ভাইয়ের আমি একসঙ্গে গিয়ে বলতাম, স্যার আমাদের এলাকায় তো বিদ্যুৎ নাই, মান্নান ভাইয়ের এলাকায় 99%, আমার এলাকায় 99.5%। স্যার বললেন ঠিক আছে আমি লিখে দিচ্ছি, সমস্ত এলাকায় বিদ্যুৎ আইন হবে। এবং সারের সময় সমস্ত এলাকা বিদ্যুৎ আইন হয়েছে, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ। অতএব এগুলি ভোলা যাবে না, এগুলি, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে অনেক বক্তব্য আছে, অনেক মানে বলা যায়। যখন আমরা ডাকসু ভিপি হইলাম, যখন ডাকসুকে নিয়ে সম্বর্ধনা হলো স্পাইনী কলেজে, ম্যাডাম গিয়েছিলেন সেই সম্বর্ধনা, ম্যাডাম গিয়ে ওই রাস্তা দিয়ে, যেটা আশফাক বললো যে মমিন কোম্পানির গাড়ি, দুই পাশে ইট বিছানো, মাঝখানে কোনো ইট নেই, তো ম্যাডাম জিজ্ঞেস, ম্যাডামের গাড়িতে আমি বসা, যখন যাচ্ছে সম্বর্ধনা, এনেও গিয়েছিল ডাকসুর মেম্বার হিসেবে সেদিন, ফজলুল হক মিলনও গিয়েছিল, যাওয়ার সময় ম্যাডাম বলে আচ্ছা মাঝখানে ইট নেই কেন, দুই পাশে ইট? আমরা বললাম ম্যাডাম টাকা খরচ করতে হবে, মানে পুরো রাস্তায় ইট বিছালে? বললো কেন করেনি। তা আমি বললাম ম্যাডাম এটা করেন এই জন্যে যাতে টাকা কম খরচ হয়। তো তখন বললো, আমি বলে ফেললাম যে এটা ম্যাডাম পাজামা রাস্তা বলে সবাই, ম্যাডাম হেসে দিল যে পাজামা রাস্তা, কি পাজামা রাস্তা? তখন উনি ওই স্পাইনী কলেজে গিয়ে সম্বর্ধনায় বলে ফেললো এটা পাজামা রাস্তা বলে কেন। অতএব আল্লাহ আমাকে ক্ষমতা আনলে আমি এই রাস্তা করে দিব। ম্যাডাম সেদিন ঘোষণা করে আসছে 1990 সালের সম্ভবত জুলাই মাসে, জুনে আমরা ডাকসুতে নির্বাচিত হলাম, সেই এক মাসের মধ্যেই সেই সম্বর্ধনায় ম্যাডাম গিয়ে কথাটা বললেন। যাই হোক, সেখানে পরবর্তীতে 91 সালের নির্বাচন হলো, মান্নান ভাই আসলেন এবং মান্নান ভাইকে ম্যাডাম পছন্দ করেছিলেন যে তিনি নির্বাচন করবেন, একজন রাজনীতিবিদ না হওয়া সত্ত্বেও তিনি সেখানে নির্বাচন করেছেন, জয়লাভ করেছেন এবং একসঙ্গে একত্রে আমরা কাজ করতাম। ওনার স্মৃতির কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, আমি সেদিকে আর যাব না, আমি শুধু এইটুকু বলতে চাই যে মান্নান ভাই চলে গেছেন, উনি চলেছেন আমাদের ছেড়ে। এর মধ্যে এই 5 মাস অনেকের সাথে অনেকের দেখা নেই, সাক্ষাৎ নাই, আমরা একদিন চলে যাবো, কবে চলে যাবো জানি না। যেটা মিলন বলেছে, ডিসি আমাদের আমাজউদ্দিন স্যার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক চলে গেলেন, স্বাধীনতার ইস্তাহার পাঠক শাহজাহান সিয়ার চলে গেলেন,
আহসানুল্লাহ হাসান কমিশনার, বলিষ্ঠ একজন নেতা ছিল, ঢাকা উত্তর মহানগরীর সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, সহসাংগঠনিক সম্পাদক চলে গেল, ছাত্রনেতা ঢাকা এক সময় জিয়েছিল, আমাদের সবিলবাড়ি বাবু একজন প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা ছিল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা ছিল, সেও চলে গেল। এভাবে অনেকে চলে গেছে, আমাদের ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক চলে গেছেন কাজী আসাদ স্যার, বললেন যে শেষবার মতো দেখতে চাইলে আসো, স্যার নিজে ফোন করলেন ডক্টর মোশাফ স্যার, আমাদেরকে নিয়ে গেলেন হসপিটালে ভালি ফ্যামিলিতে, ঠিকই দেখলাম রাতে সকালবেলা শুনি মারা গেছে। এরপর হাইবুল্লাহ হাবিব মারা গেলেন, এর মধ্যে ছাত্র দলের একসময় সাংগঠনিক সম্পাদক ছিলেন, তার পরবর্তীতে আমাদের এভাবে অনেকেই চলে গেছেন, ইলিয়াস আলী নাই, গুম করে রেখেছে তাকে, আজকে চৌধুরী আলমের মতো লোক নাই, আজকে নাসিরুদ্দিন পিন্টুকে জেলখানায় মেরে ফেললো তাকে, এভাবে অনেকেই হারিয়ে গেছেন ছাত্রনেতা সুমন সহ হাজার হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। অতএব এখান থেকে রক্ষা পেতে হবে, আজকের যে প্রচলিত ব্যবস্থা এই সরকার করে রেখেছে নির্বাচন ব্যবস্থাকে, সেই নির্বাচনী ব্যবস্থাকে আমূল পরিবর্তন করতে হবে। যে আইন পাশ করিয়েছে সেনাবাহিনীকে মাঠে নামিয়ে সেনাবাহিনীকে ঘরের মধ্যে বসে থাকতে বলেছে, সেনাবাহিনী নামতে পারে নাই, 24 তারিখে সেনাবাহিনী নামলো, 25 তারিখে 200 ক্যান্ডিডেটের উপর বিএনপির আক্রমণ হলো, অতএব সেদিনই বোঝা গেছে নির্বাচন কি হবে। এবং এর পরবর্তীতে যে আইন পাশ করিয়েছে শেখ হাসিনা, এই নির্বাচন যদি এভাবে হয় তার অধীনে কোনোদিন কোনো দল ক্ষমতায় আসতে পারবে না। অতএব মান্নান ভাইয়ের যে স্বপ্ন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করা, সেই স্বপ্ন যদি বাস্তবায়িত করতে হয় এই জগদ্দল পাথরের মতো বসা অবৈধ সরকার, ভোট টাকাকারী সরকার, রাতের অন্ধকারে সিল মারার সরকার, এই অবৈধ খুনি এবং এই ভোট টাকাকারী সরকার প্রধান শেখ হাসিনাকে বিদায় দিতে হবে এবং আন্দোলন সংগ্রামের মাধ্যমে মান্নান ভাইয়ের যে স্বপ্ন ছিল তাকে সরিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন করতে হবে। সেই নির্বাচন হলে আবার সেই মান্নান ভাইয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে, বিএনপি ক্ষমতায় আসবে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে, তার বিচার ব্যবস্থা শেষ করে দিয়ে হাসিনার 15 মামলা শেষ, নেত্রীর সেই 12 মামলা রেখে তাকে অন্যায়ভাবে পানিশমেন্ট দিয়েছে, আজকে ছোট আকারে জেলে রয়েছে, অতএব তাকে মুক্ত করতে হবে, এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং অন্যায়কারী এই সরকারকে সরাতে হবে এবং আমাদের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন, খালেদা জিয়াকে ক্ষমতা এনে আমাদের দেশ নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, তাহলেই আমাদের জনাব আব্দুল মান্নান ভাইয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। তার স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে তার স্মরণ সভায় আমরা অঙ্গীকার করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, আব্দুল মান্নান ভাই অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আমানুল্লাহ আমান আপনাকে। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা আব্দুল মান্নান সাহেবের স্মৃতিচারণ এবং স্মরণ সভায় থাকার জন্য আমি যখন আমাদের নজরুল ইসলাম খান ওনাকে জানাই, অভিহিত করি, উনি সঙ্গে সঙ্গে একটি কথাই বললেন যে আমার তার সঙ্গে ঘনিষ্ঠতা কি পরিমাণ ছিল রাজনীতির আগে রাজনীতির পরে, আমি অবশ্যই থাকব এবং এখানে আমার সেই ব্যক্তিগত স্মৃতিচারণ আমি তুলে ধরার চেষ্টা করব। জনাব নজরুল ইসলাম খান আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, তার গুরুত্বপূর্ণ আলোচনায় তিনি অংশগ্রহণ করছেন। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানের সঞ্চালক অনুষ্ঠানের মাননীয় সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিজ্ঞ আলোচক বৃন্দ, আমার সহকর্মীরা,
আমরা সবাই সবাইকে চিনি, কাজেই এই পরিচয় বারবার বলা আমার কোনো প্রয়োজন নেই। আজকে যার জন্য আমরা এখানে আলোচনা করতে বসেছি, আমাদের দলের অন্যতম ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী জনাব আব্দুল মান্নান সাহেব, আমি বলি যে বিএনপিতে যাদের সঙ্গে আমি কাজ করেছি বা করি, তাদের বহু জনের আগে মান্নান সাহেবের সঙ্গে আমি কাজ শুরু করেছি। 1969 এর গণঅভ্যুত্থান, সেই সময় শ্রমিকদের যে ঘেরাও আন্দোলন, এরকম একটা উত্তাল সময় আমি যখন মিশন গ্রুপস ফ্যাক্টরি শ্রমিক ইউনিয়নের নেতা, 1974 সালে ইউনিয়নের প্রেসিডেন্ট, ওই সময়ে একজন সফট স্পোকেন মৃদুভাষী কিন্তু অত্যন্ত স্মার্ট এবং ইয়াং সদ্য বিদেশ ফেরত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, কস্ট অ্যাকাউন্ট্যান্ট বোধহয়, জনাব আব্দুল মান্নান, তিনি মেশিন টুলস ফ্যাক্টরির ডেপুটি চিফ অ্যাকাউন্ট্যান্ট ছিলেন, আমি ওই ইউনিয়নের সভাপতি ছিলাম। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ, ভদ্রলোক, কিন্তু সময়টা ছিল খুব সংকট। আমাদের যারা শ্রমিক আন্দোলনের কর্মীরা, তারা ঘেরাও আন্দোলন করেছে, 1970 এর গণঅভ্যুত্থান গেল, মুক্তিযুদ্ধের প্রস্তুতি চলছে, খুব বেশি মান্যগণ্য করতো না, কষ্ট পেতেন এবং আমাকে ডাকতেন, কেন যেন পছন্দ করতেন আমাকে, এবং আমি এই সেগুলো হ্যান্ডেল করতাম এবং তার সঙ্গে সবাই তখন ভালো ব্যবহার করতো, কারণ উনি সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন। মুক্তিযুদ্ধের পরই তিনি মেশিন টুলস ফ্যাক্টরি থেকে টঙ্গী টেলিশিল্প সংস্থায় একটা উচ্চ পদে যান, এবং 72 সালে যখন অনেকগুলো সেক্টর কর্পোরেশন হলো ইপিআইডিসি ভেঙে, তখন ট্যানারিস কর্পোরেশন বলে একটা কর্পোরেশন হয়েছিল, মান্নান সাহেব ট্যানারিস কর্পোরেশনের ফাইন্যান্স ডাইরেক্টর, এবং ওর বছর খানেকের মধ্যেই ট্যানারির কারখানাগুলি তাদের আগের মালিকদের ফিরিয়ে দেওয়ার ফলে ট্যানারিস কর্পোরেশন ডিসব্যান্ডেড হয়ে যায়। তখন তাকে বদলি করা হয় বিমানে ফাইন্যান্স ডাইরেক্টর হিসেবে। আমার সৌভাগ্য এই যে উনি যেখানেই গেছে, যেমন টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থার ইউনিয়ন, ওখানে আমি নেতা ছিলাম, আমি ফেডারেশনের নেতা, ট্যানারিস কর্পোরেশনে যখন উনি ছিলেন তখনও অনেক ট্যানারি ইউনিয়নের নেতা হিসেবে তার সঙ্গে কথা হয়েছে, উনি যখন বিমানে ফাইন্যান্স ডাইরেক্টর হলেন তখনও বিমান শ্রমিক ইউনিয়নের আমাদের সংগঠন বলে তার সঙ্গে আমার কাজ করতে হয়েছে। অদ্ভুত ব্যাপার একটা এই যে ব্যক্তিগত সম্পর্ক এত ঘনিষ্ঠ থাকার পরেও এই মানুষটা খুব সফটলি কথা বলতেন, কিন্তু নিয়মের বাইরে এক পা চলতেন, আইন মেনে চলতেন, যার জন্য উনি যখন বিমানের এমডি হলেন সে সময় বিমানের শ্রমিকদের আন্দোলন চলছিল। আমি নিজে যেয়ে তাকে বললাম, উনি আমাকে বুঝে বললেন যে দেখেন আমার সহানুভূতি আছে কিন্তু আইন আমাকে অ্যালাউ করে না, আমি পারবো না। শেষ পর্যন্ত আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সঙ্গে কথা বলেছি, বলার পরে তিনি তৎকালীন মন্ত্রী কাজী আনোয়ারুল হক সাহেবকে ডেকে বলে দিয়েছেন, বলে দেওয়ার পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেই কাজটা হয়েছে। আমরা উনি করতে পারেন নাই, কিন্তু তাই বলে তার উপর আমরা অসন্তুষ্ট হই নাই, এই কারণে যে তিনি বুঝিয়ে বলেছেন যে কেন তিনি পাচ্ছেন, এটাই ছিল তার স্টাইল। এবং আমরা আমরা দেখলাম যে উনি যখন বিমানের এমডি থেকে রিটায়ার করলেন, করার পরে
তিনি মতিঝিলে একটা অফিস নিলেন এবং সেখানে এভিয়েশন ব্যবসাতে যুক্ত হলেন। কিন্তু সাধারণ ট্রাভেল এজেন্সির মতো না, উনি মূলত কার্গোর ব্যবসাটা ভালো করতেন, বেশি করতেন। তখনও তার সঙ্গে আমার পরিচয় ছিল, মাঝে মাঝে যেতাম তার ওখানে, গল্প করতাম, খাওয়া খেতাম। এরকম সময় আমরা অনেকেই বলি আর কি, যাদের পরিচয় তার সঙ্গে 1991 নির্বাচনের পরে, তাদের সম্ভবত জানা নাই, কারো কারো জানা থাকতে পারে, যে তিনি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন ওই এলাকায় অন্য একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু একদিন আমরা গুলশানে তখন কর্নেল মুস্তাফিজুর রহমান সাহেবের বাসায় ম্যাডাম বসতেন, ওখানে আমরাও বসা ছিলাম। আমরা হঠাৎ দেখি বাইরে স্লোগান হচ্ছে, রেসিডেন্সিয়াল এলাকায় এরকম স্লোগান। ম্যাডাম বললেন আমাদের, দেখেন কি হয়েছে, কি ব্যাপার। আমরা গেলাম, যাই দেখি সেখানকার লোকরা স্লোগান দিয়ে তারা বলতেছে জাতীয় পার্টির লোককে নমিনেশন দেওয়া হয়েছে, অতএব এটা মানা যাবে না, বদলাইতে হবে। তা আমরা ম্যাডামকে বললাম, ম্যাডাম খুব জিজ্ঞাসা করতেছেন যে কে তার নাম সুপারিশ করেছে, কারণ আসলে যাকে দেওয়া হয়েছিল তাকে ম্যাডামও ভালো চিনতে পারতেছেন না, আমরাও না। পরে বলে দেওয়া হলো আর কি, যে যদি জাতীয় পার্টি হয় তাহলে তাকে বদলায় দেওয়া, কিন্তু বদলায় কাকে দেওয়া, সেরকম কেউ আমাদের দলে ওরকম ছিল না। তখন কেউ একজন বলেছে কি, যে ওখানে আব্দুল মান্নান সাহেব বলে এক ভদ্রলোক আছেন, খুব শিক্ষিত মানুষ, ভালো পরিবারের, এবং মানুষের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, এলাকায় কিছু উন্নয়নমূলক কাজ, জনসেবামূলক কাজ করে, ইনাকে দিলে পরে একটা ভালো ফাইট হতে পারে। তখন তার সেই মতিঝিল অফিস, সেখানে তাকে অনুরোধ করার পরে উনি রাজি হতে চাচ্ছিলেন না, যে আমি রাজনীতি করি না, আমি কেন আমি ইলেকশন করবো কি। যাই হোক, শেষ পর্যন্ত উনি রাজি হলেন, কারণ উনি শহীদ জিয়াকে শ্রদ্ধা করতেন, বেগম খালেদা জিয়ার প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল। তিনি রাজি হলেন, তাকে নমিনেশন দেওয়া হলো, তিনি নির্বাচিত হলেন, এবং তার যোগ্যতা হলেই তিনি মন্ত্রীও হলেন। অবাধ ব্যাপার আর কি, যার নির্বাচন করার কথাই না, তিনি নির্বাচনও করলেন, এবার নির্বাচিতও হলেন এবং মন্ত্রীও হয়ে গেলেন, এবং মন্ত্রী হিসাবে তিনি সফল মন্ত্রী ছিলেন। তিনি কতগুলি গুণ তার ছিল আর কি, আমি আলোচনা সংক্ষেপ করবো এই কারণে যে আমরা আমাদের সবাই শেষ হয়ে যাচ্ছে। সেটা হলো যে তিনি সবাইকে তার প্রাপ্য সম্মান দিতে জানতেন, সবাইকে, ছোট হোক বড় হোক, যারা ছোট তাদেরকে স্নেহ করতেন, বড়দের সম্মান করতেন, কিন্তু আদবি সহ্য করতেন না, খুব অপছন্দ করতেন। এবং তিনি যোগ্য ছিলেন বলেই যোগ্যদের সম্মান করতেন, তিনি দলের হোক বা না হোক। তিনি একটা গুণ ছিল তার বাস্তব বড়, যে অন্য কেউ কথা বলার মধ্যে তিনি কখনো কথা বলতেন না, তার যখন বলার সময় আসতো উনি শুধু তখন কথা বলতেন। এই এই যোগ্যতা, এই গুণটা আমরা সবসময় সবার মধ্যে পাই না, তার মধ্যে আমরা পেয়েছি। এবং তার কোনো বিষয়ে কেউ সমালোচনা বা প্রতিবাদ করলে সেটা সহ্য করার এবং সেটা সঠিক হলে মেনে নেওয়ার সেই যোগ্যতাও তার ছিল। আমরা তাকে যখন উনি অনেকটা অসুস্থই হয়ে পড়েছেন, বাসায় থাকেন, কিন্তু সেই সময় তিনি অসীম বলেছে উনি বসে থাকতেন না, লেখালেখি করতেন, মাঝে মাঝে ডাকে চিঠি পেতাম, চিঠি এনভেলপ খুলে দেখি যে কোনো পত্রিকায় তার লেখা একটা ছাপা হয়েছে, সেটা ফটোকপি করে উনি আমাদেরকে পাঠিয়েছেন। আমি জানি নিশ্চয়ই আমারকে না, খালি আমাদের আরো অন্যান্য নেতৃবৃন্দকে উনি পাঠিয়েছেন। এবং পড়লেই বোঝা যায় আর কি, যে তার জ্ঞানের পরিধি কত বিস্তৃত ছিল এবং কত বিভিন্ন বিষয়ে তার জ্ঞানের গভীরতা ছিল। এটা শুধু তার যে পেশা হিসাব বিজ্ঞান বিষয়ে না, অন্য বহু বিষয়ে উনি ভালো লিখতে পারতেন। যেমন এই জীবনানন্দ দাশের কবিতার ইংরেজি অনুবাদ করা, এটা তো কত বড় যোগ্যতা থাকলে, কতখানি যোগ্যতা থাকলে এটা সম্ভব, এটা অনুমান করা যায়। আমরা আমরা এই এই মানুষটাকে
মূল্যায়ন আমাদের নেত্রী যথেষ্টই করেছেন, তাকে মন্ত্রী করেছেন, তাকে দলের ভাই চেয়ারম্যান করেছেন, তাকে দলের অর্থ বিষয়ে তার পরামর্শ গ্রহণ করেছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার আর কি, যে মানুষটা রাজনীতিবিদ ছিলেন না, তিনি স্থানীয় পর্যায়ে রাজনীতি করেছেন, তিনি জেলা পর্যায়ের নেতা ছিলেন, তিনি জাতীয় পর্যায়ে রাজনীতি করেছেন এবং সর্বক্ষেত্রে তিনি সফলভাবে এই কাজটা করতে পেরেছেন। এমন একজন আপাত ভদ্রলোক, বিদ্বান মানুষ, ভালো মানুষ, এরকম মানুষটাকেও অত্যাচারী সরকারের নিপীড়নের শিকার হতে পেরেছে, কষ্ট পেতেন খুব। কিন্তু যেটা বলেছি আমি, যে তার নিজের কথা তো তিনি জোর করে বড় করে কাউকে বলতেন। আমার সঙ্গে তার একবার সিঙ্গাপুরে দেখা হল, খুব মনে কষ্ট দিয়ে বলছিলেন যে তার স্ত্রী অসুস্থ ছিল, বাংলাদেশের একটা নাম করা হাসপাতালে চিকিৎসা দিয়ে, সেখানে তার পাইপ দিয়ে খাওয়াবে, সেই পাইপ দিতে গিয়ে তার কণ্ঠনালি ফুটে করে ফেলেছে, সেটার চিকিৎসার জন্য তার স্ত্রীকে নিতে হয়েছিল সিঙ্গাপুরে। বলে যে দেখেন, এরকম এত বছর হচ্ছে দেশটা স্বাধীন, এমন সব হাসপাতাল রয়েছে, এত টাকা পয়সা নেয় তারা, আর একটা ভালো নার্স নাই, ডাক্তার নাই যে তারা একটা ভালো একটা পাইপ দিতে পারে, ঠিক অনেক টাকা খরচ। যে দেখেন, এই এই টাকাগুলি আমি এলাকার সাধারণ গরিব মানুষের জন্য খরচ করতে পারতাম, আজকে আমাকে এখানে খরচ করতে। এই ধরনের কষ্ট তার মনে ছিল, আমাদের রাজনীতির যে দুর্বলতাগুলি এগুলো তার কষ্ট ছিল। মাঝে মাঝে আলোচনা করতেছি কিভাবে এটার পরিবর্তন করা যায়। এটা আমি দুইজন লোককে দেখেছি, একটা হলেন এম কে আনোয়ার সাহেব, উনিও আজকে আমাদের মাঝে নাই, আরেকজন এই মান্নান সাহেব। লেখালেখি করার ব্যাপারে অভ্যাস ছিল, মাঝে মাঝে তারা বিভিন্ন বিষয়ে লিখে ডিস্ট্রিবিউট করত যে আমরা যদি সেই ব্যাপারে কোনো কিছু বলতে পারি। আজকে একটা দারুণ দুঃসময় আমরা অতিক্রম করছি, যখন এই সময়ে প্রফেসর ইমাদুদ্দিন সাহেব, শাহজাহান শাহ সাহেব, আমাদের শ্রমিক নেতা এবং পার্টির উপদেষ্টা কাউন্সিলের সদস্য জাফরুল হাসান, শফিউল বারে বাবু, আবদুল্লাহ ওয়াল খান, আহসানুল্লাহ হাসান সহ আমাদের অনেক সহকর্মী, আমাদের দল এবং অঙ্গদলের অনেক সহকর্মী ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, আমরা তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি, মান্নান সাহেবের আত্মার তো অবশ্যই মাগফিরাত কামনা করি এবং তার পরিবার পরিজনদের প্রতি আমরা সহানুভূতি জানাই। কিন্তু যাই বলি, আরেকজন মান্নান সাহেব পাওয়া যাবে না, এমন বিদ্বান, এমন নম্র, ভদ্র, এমন সহনশীল, এমন ভালো মানুষ আর পাওয়া যাবে। আমি আলোচনায় এই বলে শেষ করতে চাই যে আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন নিশ্চয়ই, কারণ তিনি মানুষকে ভালোবাসতেন, মানুষের কল্যাণ করার জন্য চেষ্টা করতেন। আর যারা মানুষকে ভালোবাসে, মানুষ যাদেরকে ভালো বলে, আল্লাহ তাদেরকে মাফ করে। আমরা শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের পরিচালনায় আমরা আন্দোলন সংগ্রাম করেই আমাদের এই দেশটাকে জনগণের শাসন কায়েম করতে হবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, একটা সমৃদ্ধ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমেই আমরা আমাদের প্রিয় সহকর্মী, আমাদের প্রিয় ভাই জনাব আব্দুল মান্নানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারি। আমি আশা করি আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মীর আজকে এটাই হোক শপথ, যে আমরা দেশে জনগণের শাসন কায়েমের মাধ্যমে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে, শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কর্ম, সেটা সমাপ্ত করার লক্ষ্যে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করে মান্নান সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের জননেতা মির্জা আব্বাস, উনি জরুরি আর একটা প্রোগ্রাম আছে, যার কারণে এই মুহূর্তে
আমি অনুরোধ করব আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী ঢাকার সাবেক মেয়র জনাব মির্জা আব্বাস আপনি এই মুহূর্তে আমাদের মরহুম আব্দুল মান্নান সাহেবের স্মৃতির প্রতি আপনার স্মৃতিচারণ তুলে ধরবেন জনাব মির্জা আব্বাস। বসি এই সময়টা আমার জন্য একটা বিশেষ সময় আসলে আজকে না দীর্ঘদিন যাবতে তারপরও কিছু কিছু সময় দিতে হয় যেমন মান্নান ভাই ব্যাপারে আমার আমি ভাবি যে আমার খুব থাকার অন্তত ওনাকে সম্মান দেখানো হবে কি বলবো সেটা পরের কথা থাকাটাই সম্মান দেখানো কালকে যেমন বাবুর ব্যাপারে থাকতে হয়েছে একই কারণে এরকম ইতিমধ্যে আমাদের আরো ব্যক্তি সহকর্মীর কারণে আমাদেরকে থাকতে হয়েছে। তো আমি প্রথমেই আমাদের মহাসচিব আমার সহকর্মী নেতৃবৃন্দ বিশেষ করে আমরা এখানে কয়েকজন মানে কালকের বাবুর বক্তব্য সময় আমি খেয়াল করেছিলাম যে আমাদের অনেক অনেক মানে কি প্রায় সবাই ছাত্র নেতারা উপস্থিত ছিলেন আমরা দুই একজন ছাড়া আজকেও অনেকটা তাই সাবেক ছাত্র নেতারা আজকে উঠে আসছে পরে বক্তব্য রাখলেন সামনে ভালো লাগছে। মান্নান ভাই সম্পর্কে আমি যতটুকু আমার সঙ্গে নিয়ে পরিচিত আমি যতটুকু ওনার সম্বন্ধে জানি সেটা খুব স্বল্প আমার সঙ্গে পরিচয় এবং জানাটা যতটুকু বেশি ওনার সম্পর্কে ব্যক্তিগত ভাবে মান্নান ভাইকে আমার ততটুকু জানার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তবে যেটুকু আমি দেখেছি যার সঙ্গে আলোচনা করছি একজন মৃদুভাষী মিষ্টভাষী ধীর শান্ত যাকে যার সঙ্গে কয়েকদিন মিশলেই একটু অনুকরণ করলেই জীবনের সফলতা অনিবার্য এই লোকটাকে অনুকরণ করলে এর মধ্যে ইতিমধ্যে যেমন আমাদের অসীম বলেছে যে আমি ইংরেজি ছাত্র হয়েও অনেক কিছু অনেক ইংরেজির কাছ থেকে আমি ইংরেজির প্রয়োগ শিখেছি আইনের ছাত্র হয়েও আইনের অনেক অনেক কিছু অনেক থেকে শিখেছি এই কারণে যে অসীম ওনার খুব ঘনিষ্ঠ সান্নিধ্য ছিল বেসিক্যালি লোকটা সত্যি আমাদের বিএনপিতে যে কজন জ্ঞানী গুণী লোক আছেন খুব হাতে গোনা কিন্তু আমি এখনো বলছি আমাদের খুব জ্ঞানী এবং গুণী জানা লোক আমাদের হাতের সামনে আছে কিন্তু অত্যন্ত কম যিনি যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু একে একে চলে গেলেন দিলার ভাই গেলেন মান্নান ভাই গেলেন তারপর আমাদের সেক্রেটারি আনোয়ার সাহেব আমাদের এম আনোয়ার সাহেব গেলেন এবং আমরা আজকে এখন অনেক অনেকেই আমাদের আমরা যাওয়ার পথে আমি জানি না এরপর নিশ্চয়ই আমাদের ছেড়ে কিংবা এই সময়ের যারা আমরা আছি আমাদের সিনিয়র যারা আছেন তাদের পরে আর কারা আসবেন আমি জানি না। তবে আজকের বক্তব্যগুলো বিগত দিনের বক্তব্যগুলো আমাদের ওই জ্ঞানী নেতৃবৃন্দের জ্ঞানগর্ভ লেখাগুলো যেমন আমি ইতিমধ্যে শুনেছি ওনাদের বরাবরের মধ্যে কথাবার্তার মধ্যে শুনেছি আমি আমার বিভিন্ন নেতৃবৃন্দ বই লিখছেন এই বইয়ের মাধ্যমে আমাদের বিএনপিকে অনেক রিচ করবেন করেছেন
যেমনি অভিজ্ঞতার কথা আমি বলি খুব সর্বসময়ের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব সম্পর্কে গল্প হচ্ছিল কোন এক সময় লন্ডন থেকে কিংবা বিদেশ থেকে এক সন্ধ্যা আসছেন বিমানের এমডি ছিলেন মান্নান সাহেব ওই সময় হঠাৎ করে সিগন্যাল আসলো একটা যে এই বিমান যেখানে অবস্থান আছে সেখান থেকে উইদিন ফিউ সেকেন্ড সেকেন্ড না বোধ হয় দুই তিন মিনিটের মধ্যে 10,000 feet নিচে নামতে হবে আদারওয়াইজ বিমান ক্র্যাশ করার সম্ভাবনা আছে উনি বিবরণ দিচ্ছিলেন যে ওই সময় আমি বিমানের এমডি হিসেবে জানি যে এটা কতটুকু ফেটাল হতে পারে কতটুকু ডেঞ্জারাস বিমান ক্র্যাশ করতে পারে আবার না করলেও ক্র্যাশ করতে পারে প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে উনি বললেন যে স্যার এই তো পরিস্থিতি জিয়া রহমান সাহেব বললে উনি বললেন যে উনি তখন চকলেট খাচ্ছিলেন একটা অভ্যাস ছিল ওনার চকলেট খেতে খেতে বললেন কি আর করা একটা ড্রাইভতে নেমে যাও অসুবিধা নেই তো খুব মজা করে কথা উনি বললেন আমাদের কাছে কিন্তু উনি বললেন মজা করে কিন্তু ওনার চেহারাটা কিন্তু মজার মতো হয় নাই অর্থাৎ উনি নিজে বলতেন আমাদেরকে শুনতে বাধ্য করতেন ওনার কথাগুলো এরকম ছিল উনি বলতেন আমরা শুনতাম শুনতে আমরা বাধ্য ভালো লাগতো ওনার বই একটা প্রকাশ হয়েছিল অর্ধেক না মনে আছে অর্ধেক নাই যে ইনলজ আউটলজ একটা বই ইনলজ আউটলজ আমি হ্যাঁ আমি একমাত্র ওনার ওই একটা বই বোধ হয় অন্যান্য উপন্যাস ছাড়া অন্যান্য বইয়ের যা পুরোপুরি পড়তাম আর অন্যান্য বই আমি পুরোপুরি পড়ি না মাঝামাঝি পড়ি কিন্তু ওনার ওই বইটাই পুরো পড়েছি কিন্তু তো ওখানে ওনার জ্ঞানের পরিধি মাপার মতো আমার সুযোগ ছিল না আমি বুঝতে পারিনি যে এই লোকটা এত জ্ঞান কিভাবে অর্জন করল যেমন নজরুল ভাই থাকলে আমি ওনাকে বলতাম এখন নজরুল ভাই আপনি তো বারবার বলছেন আপনি টঙ্গীতে শ্রমিক নেতা ছিলেন আপনি গাজীপুরের শ্রমিক নেতা ছিলেন তা কত শ্রমিক ছিলেন একইভাবে বলতে হয় যে মানন ভাই কত জ্ঞানের অধিকারী ছিলেন কবি বান্ধব আমার মনে আছে একবার ওনার বাসায় বোধ হয় একবার র্যাব অথবা পুলিশ সহ আওয়ামী বাহিনী অ্যাটাক করলো ধানমন্ডির বাসায় ধৈর্যের সঙ্গে উনি মোকাবেলা করেছিলেন এটা আমার মনে আছে ওই ধৈর্য আমাদের হয়তো থাকতো না বাস্তবতা আরেকটা ঘটনা ওনার ধৈর্য সম্বন্ধে বলবো এই ধৈর্যশীল লোকটা কিভাবে অধৈর্য হয়ে গেল একদিন হঠাৎ করে খুব মজার একটা ঘটনা উনি বেঁচে থাকতে আমাদের বলতাম গল্প এখন গল্প নয় ঘটনা বাস্তব একদিন রাত্রেবেলা হঠাৎ করেই বাসা থেকে পুলিশ আমাকে নিয়ে গেল কন্ট্রোল রুমে তো একটা জায়গায় আমাদেরকে বসতে দিল আমি খুব একটু ভীত হয়ে গেলাম ভয় পেয়ে গেলাম কি ব্যাপার হঠাৎ এরকম রাত্রে 2:30 সময় আমাকে নিয়ে আসলো কেন ওই সময় বোধ হয় আমি একাই ছিলাম ওখানে প্রথম তারপর আমাকে এক পুলিশ অফিসার এসে বললেন ভাই চিন্তা করেন না আপনার আরো পার্টনার আসতেছে আমরা কি আসতেছে কিছুক্ষণ আমি দেখলাম বাবু গয়েশচন্দ্র রায় ওনাকে নিয়ে আসলো তা আমি বুঝলাম যে বেশ ঘটনা তো একটা মারাত্মক ঘটনা কিন্তু আমাকে মজা করা যায় আমি অপেক্ষা করে থাকলাম আবার কে আসবে যিনি আসেন তাকে আমি রিসিভ করি আসেন আসেন ভাই আসেন খুব মজা করে বলতো আসেন আসেন ভাই আসেন তো এর কিছুক্ষণ পর সম্ভবত মোশারফ স্যার আসলেন ওনাকে রিসিভ করলাম তো আমি ওই ঘটনায় যাবো না মানন ভাই ঘটনায় আসি তারপরে সর্বশেষ মানন ভাই আসলেন ওনাকে গাড়িতে নামাই না আমি গিয়ে রিসিভ করলাম খুব ভালো মতো মানে একেবারে জামাই আদর ওনাকে রিসিভ করলাম উনি আমার উপরে এমন খেপা খেপলেন আরে সাহেব কি পাইছেন এত তাড়াতাড়ি আসছেন আমাকে এখানে কি করলেন আপনি মানে আজিফ আমি ওনাকে নিয়ে আসছি মানে ধরে নিয়ে আসছি উনি খুব ক্ষিপ্ত হয়ে গেল আমার উপরে আমি বললাম মানন ভাই আমি তো আপনাকে আনি নাই আপনি জানান আমার ভাই এখানে আছে আমাদের কি পুলিশ নিয়ে আসলো আমি হ্যাঁ পুলিশ নিয়ে আসছে
আমরা সম্ভবত অ্যারেস্ট কেন আমরা অ্যারেস্ট হবো এই ওখানে উনি ওনাকে আস্তে 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 বিষয়টা উনি দাতস্থ হলেন তো ওখানে আমি গয়সলা এলাকার স্যার স্যার আর মানন ভাই চারজনই বোধ হয় ছিয়ানব্বই সরকারের প্রথম মামলা আসামি এখন ভাবতে পারেন অত্যাচারের একটা সীমা থাকা দরকার অন্যায়ের একটা সীমা থাকা দরকার মানুষের অজ্ঞানতার একটা সীমা থাকা দরকার আচ্ছা আমাকে না হয় ধরছে বুঝলাম আমরা রাস্তায় মারামারি করছি গভীর সময় আমাদের ধরছে এখন মানন সাহেব নিরীহ একজন মানুষ উনি এটাকে সহজ আমি নিতে পারেন মানন সাহেবকে নিয়ে আসছে মানন সাহেব এটাকে নিয়ে জেল থেকে পরে আমাদের হাইকোর্টকে হাইকোর্ট থেকে আমরা বিল পেয়েছি চার লক্ষ টাকা জরিমানা দিয়ে তারপর কি বলে জ্ঞানী মানুষের উপরে যদি এভাবে জ্ঞানী মানুষের উপরে সরকারের অত্যাচার হয় মানুষের অত্যাচার হয় তাহলে জ্ঞানী মানুষ কাজ করবে কিভাবে যে দেশে জ্ঞানের কদর হয় না সে দেশে জ্ঞানের জন্ম হবে না যে জাতিতে বীরের কদর হয় না সে দেশে বীরের জন্ম হবে না এটাই হলো স্বাভাবিক তো মানন ভাই একটা সময় অন্তত আমি দেখেছি উনি অধৈর্য হয়ে গিয়েছিলেন উনি ধীর স্থির মানুষ কিন্তু ধীর স্থির থাকতে পারেন নাই উনি প্রচন্ড রকম ওখানে ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন আমরা ওনাকে ঠান্ডা করেছিলাম তো যেটা আমরা আমি বলতে যাচ্ছি যে আজকে এই সরকারের সময় আমার মানন ভাই মারা গেছে মধ্যে 88 ইয়ার্স না অসীম কত বছর বয়স মারা গেলেন 78 পরবর্তীতে জনগণকে সার্ভিস দিচ্ছে রাজনৈতিক নেতা হিসেবে ওই এই লোকটা আমাদের দলকে সার্ভিস দিচ্ছে একনিষ্ঠ ভাবে এরকম লোক পাওয়া ডিফিকাল্ট হবে এবং এরকম একজন লোককে সরকারের সরকারের অত্যাচার সহি তাকে মারা যেতে হলো অসময়ের কথা বলেছি যে লন্ডন যেতে চাইনি যদি আজকে আমাদের একটু সময় না থাকতো যদি অন্য কোন সময় হইতো স্বাভাবিক সময় যদি হইতো তাহলে অবশ্যই উনি হয়তো চিকিৎসার জন্য বাইরে যেতেন অসময় বলেই উনি বাইরে যেতে চাননি সময়টা পক্ষে না সময়টা ভালো না তো আমরা মানন ভাইকে হারিয়ে অনেক এখানে আমরা আমরা শোক সভা করছি স্মরণ সভা করছি এবং আমি অনেকের মুখ থেকেই ওনার সম্পর্কে শুনেছি আমি নিজেও জানি আমার একটা বক্তব্য আছে এখানে সেক্রেটারি জেনারেল সাহেব সামনে যখন আছেন কালকে বাবুর বক্তব্যের সময় কথাটা আমার বলা হয়নি আমি বলি মানন ভাই সম্পর্কে আমরা অনেক ভালো কথা বললাম একজন ভালো লোক সম্পর্কে ভালো কথা বলেছি খারাপ কথা আমরা এখানে কেউ কোনো একটা খারাপ লোককে ভালো বানাতে যায়নি ভালো লোক সম্পর্কে ভালো কথা বলেছে আমি মনে করি আমাদের দলের এখন যে দুঃসময় দেশের এবং দলের এই সময় যার যতটুকু প্রাপ্য যার যতটুকু পাওনা আছে দল থেকে সেটা মিটিয়ে দিলে দলটা আরো শক্তিশালী হবে আমাদের মৃত্যুর পর আপনারা এই স্কাইপে কিংবা কি বলে সিস্টেমে গিয়ে যত কথাই বলেন খবর থেকে আমি শুনতে পারবো না জানতে পারবো না দেখতে পারবো না সুতরাং আমাদের যারা এই যে মানন ভাইয়ের কথা বললেন এরকম জ্ঞানী গুণী কর্মী নেতা আমাদের দলে অনেক আছে এবং সব সমস্ত কিছুই আমরা জানতে পারি কখন যখন উনি মারা যান আর মারা যাওয়ার আগে জানতে বুঝতে পারি যে লোকটা খুব মানে বাজে লোক খারাপ লোক ইত্যাদি ইত্যাদি অর্থাৎ যার যার পছন্দ মতো সেই লোকটাকে আমরা নিজের মতো করে তৈরি করে নিই বা প্রকাশ করি কালকে বাবুর আলোচনা সবাই একই কথা একই ধরনের কথা আমি
আজকাল বদ্ধ হচ্ছে, বাবুর তো মৃত্যুটা হলো, বাবুর মৃত্যু তো স্বাভাবিক, মানুষ হয়ে মারা গেছে, বাবু মারা গেছে, তখনটা হলো কি বাবুর বয়স ছিল অনেক কম, মানুষ ভাইয়ের বয়সটা অনেক বেশি। বাবু ছিল একজন মানে উঠতি নেতা, কিন্তু এই যে বাবুর মৃত্যুটা হলো, আমার মনে হয় খুব কষ্ট হয় যে শুধুমাত্র শুধুমাত্র আমরা কমিউনিকেশন গ্যাপ এটাকে আমরা দূর করতে পারি নাই, যে কারণে আমাকে কাউকে বলতে বাধ্য হয়েছি যে বাবু মারা গেল, যে কিভাবে মারা গেল বুঝতে পারলাম না, কখন অসুখ হলো জানতেও পারলাম না। তো যাই হোক, আমি মানা ভাইয়ের কথা বলতে গিয়ে বাবুর কথাটা বললাম এই কারণে যে আমাদের যার যতটুকু প্রাপ্য সেটুকু দিলে আপনি আপনারা দেখবেন এই দলটাও ভালো হবে, দলের কর্মীরাও চাঙ্গা হবে। এই যে অনুষ্ঠানটা করছি আমরা, ভার্চুয়াল অনুষ্ঠান করছি, এই ভার্চুয়াল অনুষ্ঠানটা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখছে এবং রেকর্ডকৃত ভার্চুয়াল এটা সারা বিশ্বের অনেকে দেখবে, দেশের অনেকে দেখছে। তো আমার এই বক্তব্যের মাধ্যমে আমি জানি রাখছি কিভাবে নেবেন, যাদেরকে যেখানে কাজে লাগানো দরকার সেখানে কাজে লাগানো উচিত, মানান ভাইকে যেখানে কাজে লাগানো দরকার ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেখানে কাজে লাগিয়েছেন, আমাদের আজকের অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাকে তেমন ভাবে পাননি, যে বয়সে পাওয়া দরকার ছিল সেভাবে ওনাকে পাননি, হয়তো কাজে লাগাতে পারতেন। যাই হোক, আমি যেটা বলছিলাম আমার বক্তব্য বোধ হয় একটু অন্যদিকে চলে গেছে, যে মানান ভাই একটা সজ্জন মিষ্টিভাষী লোক, যার মতো লোক শিক্ষার জন্য প্রয়োজন, একজন একজন শিক্ষকের মতো একজন একজন ভদ্রলোক, যে যাকে ফলো করলে অনেক কিছুই শেখা যেত। আমার আগে এত জানা ছিল না, আমি শুধু ওই যে ইনলস আউটলসটা পড়েই এছাড়া বুঝতাম যে উনি ঘর থেকে বেরোন না, খুবই কম উনি ঘর থেকে বেরোন, আমি এই যে অসুস্থতার কারণে ঘর থেকে বেরোন এটা আমি জানতাম না। তা আমি ওনার আত্মার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, ওনার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং আমি আশা করছি আমাদের দলে মান্নান ভাইয়ের মতো আরো যারা আছেন আমার দল তাদের সবাইকে একইভাবে মানান ভাই যেভাবে আমরা মৃত্যুর পরে সম্মানিত করছি, তা সবাইকেই যেন মৃত্যুর আগে সম্মানিত করেন। এটুকু বলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ধন্যবাদ জননেতা মির্জা আব্বাস, আপনাকে সম্মানিত নেতৃবৃন্দ, জনাব আব্দুল মান্নান সাহেবের ঢাকার রাজনীতিতে যিনি অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং নির্বাচনী আসনে যিনি পাশাপাশি একই এলাকার হিসাবে অথবা দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে একজন অপরজনের সার্বক্ষণিক খোঁজখবর রাখতেন বলে আমরা জানতাম, জানি। এবং মরহুম আব্দুল মান্নান সাহেবের জানাজার পূর্বেও সার্বক্ষণিক যিনি খোঁজখবর রেখেছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক বাবু গয়েশচন্দ্র রায় এখন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং বক্তব্য তুলে ধরবেন। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি স্ক্রিন থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আপনাদের সবার বক্তব্য আমি শুনতে ইনশাআল্লাহ স্ক্রিনে আমি থাকবো না। সবাইকে ধন্যবাদ। স্বাগত দাদার, দাদার ওইখানে মিউটটা এই সাউন্ডটা দেখুন দাদা, সাউন্ডের ওইখানে দেখেন মিউট আর মিউট লেখা আছে, ওইখানে একটু নক করতে হবে। জি ঠিক আছে।
আপনি বলেন। জননের নাম অরহুম আব্দুল মান্নান সাহেবের শোকসভায় উপস্থিত নেতৃবৃন্দ এবং আজকের শোকসভার সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রাম মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই শোকসভায় স্মরণ করার জন্য প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন, আমাদের প্রতিষ্ঠাকালীন সময়ের উদ্যোক্তাদের অন্যতম একজন এবং স্থায়ী কমিটির সিনিয়র অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, অন্যান্য সহকর্মী নেতৃবৃন্দ এবং এই ভার্চুয়াল মিটিংয়ে যারা শুনছেন তাদের সবাইকে এই শোকসভায় উপস্থিত এবং জ্ঞানগর্ব মূল্যায়নের জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মান্নার সাহেব সম্বন্ধে আপনারা যা যা বললেন সবাই সঠিক, সঠিক সত্য। সর্বশেষ মির্জা আব্বাস একটি কথা বললেন যে আমরা ভালো লোকই ভালো করছি, কথাটা আমার কাছে খুবই ভালো লাগলো, তাৎপর্যপূর্ণ। এবং হজলক মিলন সক্রেটিসের একটি উদ্ধৃতি দিয়েছেন, সক্রেটিসের আরেকটি উদ্ধৃতি থেকে আমি বলবো, সক্রেটিস বলেছেন আই নো দ্যাট আই নো নাথিং, আমি জানি আমি কিছু জানি না। আমি সকলের আলোচনার মধ্য দিয়ে আমি এই কথাটাই বলতে চাই, আই নো দ্যাট আই নো নাথিং অ্যাবাউট আব্দুল মান্নান, কারণ তাকে যতটুকু জানা যতটুকু উপলব্ধি করা সেটা সময়ে আমরা করতে পারি নাই। এবং আজকের স্মরণ সভার তার বিভিন্ন দিকগুলি আমরা তুলে ধরলাম এবং তুলে ধরার মধ্য দিয়ে যে সব জানি যারা আজকে তারা আব্দুল মান্নানকে সেইভাবে মূল্যায়ন করতে পারবে, জীবিত অবস্থায় কিন্তু এইভাবে মূল্যায়ন করা বা তাকে উপস্থাপন করার আমাদের আগ্রহে কিছু ঘাটতি ছিল, একথা স্বীকার করতে হবে। আজকে আমি হয়তো মৃত্যুবরণ করলেও আমার সম্বন্ধে অনেক সুন্দর সুন্দর কথা বলা হবে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আগে কোন সহকর্মী সহযোগীদের কাছ থেকে ভালো কথা ভালো মূল্যায়ন কিন্তু শুনি না। তো আব্দুল মান্নান সাহেব অবশ্যই একজন যে কর্মে নিষ্ঠাবান, তার দক্ষতা তার বহুমুখী গুণ এটা নিঃসন্দেহে বলার মতো, তার সাথে ঘনিষ্ঠভাবে চলার সুযোগ না হলেও অনেকটাই ঘনিষ্ঠতার ছিল এবং রাজনীতিতে তিনি অনেক সময় বিড়ম্বনার শিকার হয়েছেন, বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, সহকর্মীদের করছেন, কিন্তু আকাশভঙ্গিটা এমন ছিল তিনি যতটাই দুঃখ পেতেন কিন্তু ততটা সেভাবে প্রকাশ করতে না, এটি ছিল তার সবচেয়ে স্বভাবের বড় ভুল আমার কাছে মনে হয়েছে। ব্যক্তিত্বের দিক দিয়ে তিনি খুব অনর ছিলেন, নীতি নৈতিকতার প্রশ্ন তিনি আপোষহীন ছিলেন, কিন্তু তার ব্যথা ক্ষুব্ধতা যন্ত্রণা প্রকাশ দিয়েছিলেন, সেই কারণেই তার দুঃখ বেদনাগুলি স্পষ্টভাবে বুঝতে না পারলো, কিন্তু গভীরভাবে যদি অবলোকন করি তাহলে তার জীবন মান্নান সাহেবের পরিচয় আমি জানি নাই, নামে শুনেছিলাম নেটারিয়ান ছিলেন এবং মরহুম মোস্তাফিজুর রহমানের স্ত্রী আমাদের ভাবী অঙ্গকর্ম ওনার বলেছিলেন এবং ম্যাডাম আমাকে তার খবরও নিতে বলছিলেন 91 সালের নির্বাচনের মনোনয়নকালীন সময়। তিনি সফলভাবে নির্বাচিত হয়েছেন বারবার, নির্বাচনে তিনি হোঁচট খান নাই, নেতৃত্বের দায়িত্ব পাওয়ার পরে তার সাথে সরাসরি দেখা সাক্ষাৎ এবং আমি তার কোনো আচরণে কখনো বিব্রত হই নাই, আমি বিশ্বাস করি আমার আচরণও তিনি কখনো বিব্রত হন নাই, কারণ যথাযথভাবে তাকে সম্মান করে চলেছি, তিনিও আমার প্রাপ্য সম্মান দিতে কখনো দ্বিধাবোধ করেন। ওনার সাথে আরেকটি ব্যক্তিগত সম্পর্কের কারণ ছিল, ওনার স্ত্রী আমাদের ডিপার্টমেন্টের ছাত্রী ছিলেন এবং আমার সিনিয়র ছিলেন, একদিন বললাম ভাবি
আপনি তো একই ডিপার্টমেন্টে পড়তাম, সেই হিসেবে তো আমি আপনাকে আপা বলতে পারি। যখন আপা বলবেন তখন বলতে পারেন নাই, এখন ভাবি হিসেবে পরিচয় হয়েছে, ভাবি বলেন। আমাদের 2 বছরের সিনিয়র ছিলেন, আমার 2 বছর আগে তিনি ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেন। মানন সাহেবের কিন্তু যে ইচ্ছা বা কথা বলার যা ইচ্ছা থাকতো সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারতেন। পার্লামেন্টে একবার তিনি দাঁড়িয়ে রাষ্ট্রপতির ভাষণের উপর যে প্রস্তাব, সেই প্রস্তাবে অংশগ্রহণ করতে গিয়ে বললেন যে মাননীয় স্পিকার, আমি কথা বলবো, আমার স্ত্রী আমার কথা সরাসরি শুনতে চায়, আমি দর্শক গ্যালারিতে দেখছি আমার স্ত্রী এখনো আসেনি, তিনি অনুপস্থিত, আমাকে যদি সময় মঞ্জুর করেন তাহলে আমার স্ত্রী আসবার পরে আমি আমার আপনার থেকে সময় নিয়ে নেব। তাকে কোনো কেউ আসলো, এই যে অকপটে তার ইচ্ছাটা আর আকাঙ্ক্ষার কথাটা যে বলা, এটা কিন্তু একটা সৎসাহসের ব্যাপার। তিনি কিন্তু ওই পার্লামেন্টে দাঁড়িয়ে কথাটা বলছিলেন যে তার স্ত্রীর ইচ্ছা যে তিনি সরাসরি সামনে থেকে তার বক্তব্য শুনেন। যে গভীরতা ছিল, যে যুক্তি ছিল, এবং যে বিষয় তিনি বলতেন না জেনে বলতেন না, এবং সেই বিষয়ে যথেষ্ট ধারণা লালন করার মধ্য দিয়েই তিনি তা প্রকাশ করতে চেষ্টা করতেন। জেলখানায় গেলে তো একটু ঘনিষ্ঠতা হয়, প্রথম আমরা জেলখানায় গেলাম, এখানে তো ইতিমধ্যে দুইজন মোশারফ ভাই আছে, মির্জাব্বাস তার বর্ণনা দিচ্ছেন, বর্ণনাটা এরকমই ছিল। আমাদের যারা যেতাম, আমাদের যারা দর্শক দেখতে যেতেন, তারা আমাদের জিনিসপত্র নিতেন, স্বাভাবিক কারণেই আমরা শেয়ার করতাম, কারণ পাশাপাশি ছিলাম। কিন্তু মান্নান সাহেবের বাসার থেকে যখন দেখা যেত, তখন 4টা প্যাকেট ছিল, ওনার জন্য 1টা, বাকি 3 জনের 3টা। অর্থাৎ ওনাকে কষ্ট করে আর ভাগ করতে হতো না, অর্থাৎ তার বাড়িতে সেভাবেই নির্দেশ দেওয়া ছিল, সেভাবেই দিতেন। লুঙ্গি গেলে দেখতাম 4টা লুঙ্গি গেছে, মানে যেটা হয়। কিন্তু তার কিন্তু কথাবার্তায় মনে হয় না কখনো যে সে খুব গল্প করতে পারে বা খুব স্বাভাবিকভাবে মিশতে পারে, মিতভাষী, সবকিছু দিকেই একটা অন্যরকম সুশৃঙ্খল বা লাইফ বলা যায় তাকে। সেই হিসাবে আমি একটু কষ্ট পাই এই কারণে ওনার জন্য, উনি যখন জেলার নেতৃত্বে আসলেন বা তার আসে আগে, উনি খুব সুখকর পরিবেশ পরিস্থিতিতে ওনার নেতৃত্বটাকে পরিচালিত করতে পারেন নাই, অনেকভাবে বাধাগ্রস্ত, এটা আমার মাঝে মাঝে দুঃখ করতেন আমার কাছে, আমি শুনতাম। আর ঢাকা জেলার বাসিন্দা হিসেবে তার পরবর্তী তিনি স্বীকৃতি লাভ করছেন, কিন্তু আমি গোসরায় ঢাকা জেলার বাড়ি, এটা আমি ঢাকা জেলা নেতৃবৃন্দের আচরণে কখনো উপলব্ধি করি নাই। হয়তো মারা যাওয়ার পরে তারা আবার সুন্দর করে আমার সঙ্গে কথা বলবেন, কথা সত্য, তারপরেও মির্জা আব্বাসের মতো বলবো, আমরা জ্ঞানী গুণী যে যেখানে আছি না থাকি, বা আমাদের সহকর্মী জীবদ্দশায় তাদেরকে যেন সঠিক মূল্যায়ন করি, তাদেরকে যেন সম্মান দিতে অভ্যস্ত হই, এবং তাদের থেকে দল যা প্রাপ্য সেটা যেন তিনি স্বেচ্ছায় উৎসাহিত হয়ে দলকে সেই অবদান রাখতে পারে। নাসিরুদ্দিন ওসিম বলেছেন, হ্যাঁ, জেলখানা থেকে বেরোনোর পরে 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে, আমি সকালবেলা মান্নান সাহেবের বাসার থেকেই, ওখান থেকেই আমরা গ্রিন রোড, সেটা নিউ মার্কেট, এলিফেন্ট রোড, কলাবাগান, পান্থপথ, এই বিশাল এলাকাটা প্রতিদিনই আমরা প্রদক্ষিণ করতাম, এবং সার্বক্ষণিক ভাবে মান্নান ভাই আমাদের সাথে ছিলেন এবং অগ্রভাগেই থাকতেন। সেই অর্থে বলবো যে ঢাকা জেলার নেতা হিসেবে মান্নান ভাইকে আমি চিনতে পারি নাই, কিন্তু ঢাকায় অবস্থানরত ধানমন্ডিতে আব্দুল মান্নান সাহেবকে ঢাকার রাজপথে আমি বারবারই আবিষ্কার করেছি, এবং এই স্মৃতি আমার কাছে ভোলার নয়। একজন সহকর্মী, সাহসী লোক হিসেবে কখনো তিনি পিছপা হন নাই। একবার ধানমন্ডি থানা আমাদের কয়েকজন কর্মীকে অ্যারেস্ট করলো, মান্নান ভাই, আমি আরো কয়েকজন, আমরা সাথে সাথে থানায় ঢুকলাম। ঢোকার পরে আমাদের যুক্তি তর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ পর্যন্ত আমরা সেই কর্মীগুলোকে সেখান থেকে বের করতে সক্ষম হলাম। সে কারণে বলছি যে আমাদের মধ্যে কিন্তু অনেকে অনেক অবদান রাখতে চায়, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনেককে সেই অবদান রাখতে দেয় না, অবদান রাখার থেকে বিরত রাখতে বাধ্য করে। সেই জন্যই বললাম যে দলের কম বেশি সকলেরই ত্যাগ থাকে, সবাই সমান হয়তো দেয় না, যার যতটুকু দেওয়ার ক্ষমতা আছে, যোগ্যতা আছে, ততটুকু যেন আমরা আদায় করে নিতে পারি একটা উৎসাহ উদ্দীপনার মতো এবং অনুপ্রেরণার সৃষ্টি করার মতো দিয়ে। এই মূল্যবোধ, এই সম্মান বোধটুকু
আমরা যেন জীবদ্দশায় পরস্পরের সাথে ভাগাভাগি করি, আমরা মৃত্যুর পরে তা মূল্যায়ন করি, মৃত্যুর আগে করতে পারি না কেন। সে কারণেই আমার আবার অনুরোধ থাকবো যে মান্নান ভাইদের চলে গেছেন, যারা চলে গেছেন, কিন্তু যারা চলে যান নাই, আমরা মনে হয় এই শিক্ষা থেকে আমরা একটু উপলব্ধি করি, পালন করতে চেষ্টা করি, চর্চা করতে চেষ্টা করি, আমরা যেন প্রত্যেকেই প্রত্যেকের প্রাপ্যটুকু দিতে কখনো কৃপণতা করি না করি, কারণ কারো প্রাপ্য দিলে আমার কমে যাবে না। আর আমাদের ফজলুল মিলন একটা কথা বল, সেটার অনেক ব্যাখ্যা আছে, অতিত্ববাদ, অর্থাৎ এই যে একাত্মবাদ, কতিত্ববাদ, আমিত্ববাদ, রাজনৈতিক কি ক্ষমতায় কি বিরোধী দলে, এই কতিত্ববাদেই প্রতিহিংসার জন্ম দেয়, এই কতিত্ববাদেই কিন্তু মানুষের মনুষ্যত্ব বোধকে লোপ হ্রাস করে, এবং যারা কতিত্ববাদী হয় তারা অন্যের উপস্থিতি, অন্যের অবদানকে স্বীকার করতে পারে না। আজকে সামগ্রিক অর্থে বাংলাদেশের সকল রাজনৈতিক দলেই এই ধরনের একটি কতিত্ববাদী স্পিয়া প্রত্যেকের মধ্যে কাজ করে, আমার মনে তার অবসান হওয়া উচিত, এবং এই কতিত্ববাদী ভাবনাকে আমাদের প্রহার করে গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী সকলে মোড়া সকলের জন্য প্রত্যেকে মোড়া পরের করে এই আবহ যদি তৈরি করতে পারি, তাহলে হয়তো কতিত্ববাদের অস্তিত্ব প্রতিষ্ঠিত হবে। আশাবাদ ব্যক্ত করে জনাব মান্নান সাহেবকে জীবিত জানা দিতে পারছি, তার জন্য ক্ষমা প্রার্থী, এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার রেখে যাওয়ার পরিবার পরিজনের, স্ত্রী তো নাই, মেয়ে আছে, বড় একটা ভাই আছে, বোধহয় লন্ডনে বসবাস করেন, অসীম আছেন, তারা সবাই যেন সেই শোক শোয়ে আব্দুল মান্নান সাহেবের যে অনুসৃত পথ, সেই পথ অবলম্বন করে তারাও যেন দেশ এবং জাতির জন্য অবদান রাখতে পারে, এই দোয়াই করি। সবাইকে ধন্যবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ দাদা, সম্মানিত নেতৃবৃন্দ, আমরা স্মরণ সভার একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এখন তার গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন, বিশেষ করে মরহুম আব্দুল মান্নান সাহেবের অনাড্য রাজনৈতিক জীবন সম্পর্কে তিনি সবচেয়ে বেশি অবহিত রয়েছেন আমাদের এই দলের মধ্যে, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দোহার নবাবগঞ্জ থেকে চার চার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান সাহেবের এই স্মৃতি সভায় সম্মানিত সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সম্মানিত আলোচক বৃন্দ, সহকর্মী বৃন্দ, এবং যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আমি প্রথমেই মরহুম আব্দুল মান্নান সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং তার পরিবারের সদস্যদের প্রতি আমাদের সমবেদনা প্রকাশ করছি। আমার পূর্বে বক্তব্য রেখেছেন মরহুম আব্দুল মান্নান সাহেবের জীবন এবং কর্ম সম্পর্কে সবিস্তারে তারা বক্তব্য রেখেছেন। আসলে সর্বশেষ বক্তা হিসাবে বাকি কিছু নেই, সবকিছু বলা হয়ে গেছে, নতুন করে বলা কঠিন। তারপরে আমরা নির্ধারিত আমাদের যে আলোচনার সময় ছিল সেই সময় কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি, তাই সময়েরও স্বল্পতা রয়েছে। যাই হোক, মরহুম আব্দুল মান্নান সাহেব একজন ব্যক্তি, তার মধ্যে অনেকগুলো যে জীবনের সমাহার, এখানে অনেকে আলাপ আলোচনা করেছেন যে তিনি একজন পেশাজীবী, এবং পেশাজীবী হিসাবে তিনি অত্যন্ত সফল একজন ব্যক্তিত্ব।
তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং বিভিন্ন সংস্থায় তিনি এই ফাইন্যান্সের যে কাজ করেছেন এটা বিশেষ করে আমাদের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিস্তারিত বলেছেন। বাংলাদেশ বিমানের তিনি এমডি পর্যন্ত তিনি হয়েছেন এবং এই যে পেশাজীবী হিসাবে তিনি বিভিন্ন সংস্থায় বিরাট অবদান রেখেছেন এবং সর্বক্ষেত্রে তিনি সফল হয়েছেন। একজন পেশাজীবী মরহুম আব্দুল মান্নান একজন সফল ব্যক্তি, তিনি এই পেশা শেষ করে ব্যবসা করেছেন, ব্যবসায় তিনি একজন সহজ সফল ব্যক্তিত্ব। তিনি যদি সফল ব্যক্তিত্ব না হতেন তাহলে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশনের তিনি সভাপতি হতেন না, নির্বাচিত হতেন না। এখানেও তার সফলতা। তিনি একজন সমাজকর্মী ছিলেন, রোটারিয়ান যে একটা সমাজকর্ম আছে রোটারিয়ান হিসাবে তার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন এবং বাংলাদেশ রোটারিয়ান ক্লাবের গভর্নরও ছিলেন। তিনি রাজনীতিতে আসলেন, আপনারা সকলেই শুনেছেন যে কিভাবে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। তিনি রাজনীতি আসার কথা ছিল না, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার অতীতের জীবনের যে সফলতা এবং তার যে পেশায় থেকে যে তার যে অবদান তাকে মূল্যায়ন করেই কিন্তু 91 সনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মরহুম আব্দুল মান্নান সাহেবকে রাজনীতিতে টেনে এনে প্রথমেই তিনি তাকে এই দোহা নবাবগঞ্জে তিনি এই আসনে নির্বাচন করার জন্য আমরা মনোনীত করেছিলাম, আমাদের নেত্রী মনোনীত করেছিল, তিনি নির্বাচিত হয়েছেন এবং তিনি কি প্রতিকূল অবস্থায় পরবর্তীকালে 4 বার নির্বাচিত হয়েছেন এটা আমার মনে হয় খন্দকার আবু আশফাক এটা বলেছে যে এক সময় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টাকার কুমিরদের সাথে যারা গিয়ে সম্পূর্ণ রাজনীতিটাকে নষ্ট করে দিয়েছিল, সেই প্রতিকূল অবস্থায় কিন্তু আব্দুল মান্নান সাহেব নির্বাচিত হয়েছিল। অর্থাৎ আমি একটু স্যার করতেছি, আমাদের আমি লক্ষ্য করছি যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আপনি একটু আনমিউট করবেন, নজরুল ভাই আপনার এটাও একটু আনমিউট করবেন এবং দাদা ওইখানে একটু ওকে ঠিক আছে তাহলে শুনতে সুবিধা। ধন্যবাদ, না হলে শব্দ ইকো হচ্ছিল, কোরআন তেলাওয়াত একটা হচ্ছিল, একটু কথা বলতে অসুবিধা হচ্ছিল। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে মরহুম আব্দুল মান্নান সাহেব পেশা থেকে রাজনীতিতে এসে তিনি যে কত সফল একজন রাজনীতিবিদ ছিলেন তা কিন্তু তিনি প্রমাণ করেছেন তার এই তার নির্বাচিত হয়ে এমপি হওয়ার মাধ্যমে। অতএব তাকে যে কিভাবে জনগণ গ্রহণ করেছিল এবং জনগণের ভালোবাসা জনগণের সমর্থন নেওয়ার জন্য যে রাজনৈতিক যে সদিচ্ছা আন্তরিকতা এবং যে মনোভাব থাকতে হয় এই মরহুম আব্দুল মান্নান সাহেবের সবই ছিল, যার জন্য তিনি 4-4 বার নির্বাচিত হয়েছেন। অর্থাৎ তিনি একজন সফল রাজনীতিবিদ। তারপরে তিনি দলে বিভিন্ন পদে তিনি থেকে দলকে অবদান রেখেছেন, তিনি জেলার সভাপতি ছিলেন, তিনি বিভিন্ন পদে ছিলেন এবং সর্বশেষ দলের ভাইস চেয়ারম্যান ছিলেন, তাই দলের প্রতিও তার অবদান এটা অনস্বীকার্য। অনেকে বলেছেন, আমরাও জানি যে আমরা বিভিন্ন সময় যে আন্দোলন সংগ্রামের সময় তার এই ধানমন্ডির বাড়িটি একটি আমাদের ঘাঁটি ছিল ওই এলাকার জন্য, সেখানে আমাদের নেতাকর্মীরা একত্রিত হতেন, তিনি তাদেরকে সেখানে একত্রিত হওয়ার সুযোগ করে দিতেন, তাদের আপ্যায়ন করতেন এবং তাদেরকে দিয়ে মিছিল বের করতেন, শেষ করতেন আবার তার বাড়িতে গিয়ে। এই যে এত একজন অত্যন্ত মৃত ফাঁসি একজন অত্যন্ত ভদ্র মানুষ, কিন্তু এই যে একটা ঝুঁকি নিয়ে আন্দোলনের জন্য তিনি যে এইভাবে ভূমিকা রেখেছেন আমরা অনেকেই আশ্চর্যজনিত হয়েছি। এখানে বলা হয়েছে যে সেই কারণে কিন্তু ওনার ধানমন্ডির বাড়ি বারবার পুলিশ দ্বারা আক্রান্ত হয়েছে, এমনকি আওয়ামী লীগের হোলিগঞ্জ দ্বারাও এই বাড়ি আক্রান্ত হয়েছে, কিন্তু তিনি কিন্তু অবিচল ছিলেন। একবার আক্রান্ত হয়েছে
এরপরের একটি প্রোগ্রামে তিনি আমাদের কর্মীদেরকে সেখানে যেতে মানা করেছেন এই কথা কিন্তু শুনিনি। অতএব তিনি রাজনীতিবিদ হিসাবে যে তার কমিটমেন্ট ছিল, যে আদর্শের প্রতি তার যে অবিচার আস্থা ছিল, সেটা তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছেন। আমরা তাকে একজন লেখক হিসাবেও জানি, তিনি কয়েকটি বই লিখেছেন এবং অত্যন্ত মূল্যবান বই লিখেছেন। তিনি প্রায়ই তার লেখা তিনি কলাম হিসাবে পত্রিকায় প্রকাশ করেছেন এবং এই লিখার মাধ্যমেও তার যে রাজনৈতিক চেতনা, দেশের প্রতি যে তার কমিটমেন্ট, গণতন্ত্রের প্রতি যে তার আস্থা, দেশের মানুষের অধিকার যে মানুষ পায় না, অধিকারকে পুনরুদ্ধার করার জন্য যে তার যে চিন্তা চেতনা, এই লিখনির মধ্যে কিন্তু এগুলো প্রকাশিত হয়েছে। আমাদের যাদের সুযোগ হয় নাই, আমরা যেন সেই লেখাগুলো পড়ার সুযোগ পাই, সেভাবে আমি আশা করি যে তার যারা এখানে উত্তরাধিকার আছে তারা সে ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং কলামগুলোকে একত্রিত করে বই আকারে প্রকাশ করবে, তাহলে একসাথে তার চিন্তা চেতনাকে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে, বুঝতে পারবে। আমি মরহুম আব্দুল মান্নান সাহেবকে পার্লামেন্টেরিয়ান হিসাবে, একজন পার্লামেন্টেরিয়ান হিসাবে আমি অত্যন্ত সফল বলে আমি উল্লেখ করতে চাই। আমি অনেক বক্তব্য ওনার শুনেছি। তিনি সরকারের মন্ত্রী হিসাবে তিনি বিরোধী দলে গিয়ে তিনি যেভাবে পার্লামেন্টে সুন্দরভাবে স্পষ্টভাবে সুললিত ভাষায় তথ্য উপাত্ত দিয়ে যুক্তি দিয়ে বক্তব্য রেখেছেন, এটা কিন্তু অনেকের বেলায় সম্ভব হয় না। তিনি অনেক লেখাপড়া করতেন, যে বিষয়ে যেদিন বক্তব্য দিতেন তিনি কিন্তু তথ্য উপাত্ত এবং সকল কিছু উল্লেখ করে এটাকে অত্যন্ত যুক্তিকভাবে যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করতেন। তিনি একজন অসাধারণ একজন সফল পার্লামেন্টেরিয়ান ছিলেন। তাই আজকে তার জীবন নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, ইতিমধ্যে অনেকে আলোচনা করেছেন, তিনি একজন সফল ব্যক্তি। এই যে সফল ব্যক্তি সম্পর্কে আজকে আমরা এখানে স্মরণ করতে পারছি, এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুযোগ করে দিয়েছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাই। তার সাথে সাথে আমি এখানে আমরা বেশ কিছুদিন যাব আমাদের অনেকগুলো এরকম স্মরণ সভা আমরা করতে বাধ্য হয়েছি, অত্যন্ত বেদনাদায়ক যে আমাদের একজন জাতীয়তাবাদী শক্তির অভিভাবক হিসাবে সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আওয়াজউদ্দিন সাহেব চলে গেলেন, আমাদের একজন নেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার পাঠক হিসাবে তিনি পরিচিত তিনি চলে গেলেন, আমাদের মধ্য থেকে আমাদের অনেক সিনিয়র নেতা চলে গেছেন, আমাদের উদীয়মান নেতা বাবু চলে গেছে, আউয়াল খান চলে গেছে, আমাদের ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক উত্তরের ছিলেন সে চলে গেছেন, আমরা কিন্তু আমাদের জাতীয়তাবাদী শক্তি জাতীয়তাবাদী দলের যে যারা কমিটেড যারা অত্যন্ত বিশ্বস্ত এবং দেশের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা কিছু দিতে পারেন এই ধরনের লোকজন চলে যাচ্ছে, এর মধ্যে আমি মনে করি বাংলাদেশ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যে শূন্যতা সৃষ্টি হচ্ছে সেই শূন্যতা পূরণ হওয়ার নয়। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়। তারপরেও বলতে চাই যে আমরা যদি যারা আমাদের থেকে চলে যাচ্ছেন আমরা যাদেরকে হারিয়ে ফেলছি তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য তাদের কর্মগুলোকে তাদের জীবনকে যদি আমরা ভালোভাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারি তাহলে জাতি দেশ উপকৃত হবে। মরহুম আব্দুল মান্নান সাহেব শেষ জীবন পর্যন্ত গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, তিনি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন, তিনি এদেশে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য আন্দোলন করেছেন। আজকে আমরা তাকে হারিয়েছি। আমরা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের নেতা কর্মীরা এই যে তার শেষ বয়সের এই যে আন্দোলন এই যে সংগ্রাম এই সংগ্রামকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমরা যদি এদেশে তার স্বপ্ন আমাদের যারা প্রয়াত নেতৃবৃন্দ আছে সকলের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি তাহলেই তাদেরকে স্মরণ করাটা আমার মনে হয় যুক্তিক বা যুক্তিযুক্ত হবে। আমি পরিশেষে বলতে চাই যে কেউ কেউ বলেছেন যে আমাদের নেতাদেরকে আমরা হারিয়ে
অনেক ভালো ভালো কথা বলি, আমরা অবশ্যই ভালো ছিল তাই ভালো বলি। আমরা যাতে করে আমরা এই নেতারা জীবিত থাকতো তাদেরকে ভালো বলা, ভালোভাবে উপস্থাপন করা, যদি রাজনৈতিক সংস্কৃতি আমরা যদি এখানে আমরা যদি সৃষ্টি করে যেতে চাই তাহলে আমাদেরকে সেইভাবে আমাদের মন মানসিকতাকে পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের জন্য আমি আশাবাদ ব্যক্ত করছি। আর এই করোনা ভাইরাস আজকে আমাদেরকে সব বিচ্ছিন্ন করে রেখেছে, এই ধরনের দিনে আমরা ভার্চুয়াল আলোচনা করতে বাধ্য হচ্ছি। এই করোনা পরবর্তীকালে আমি বিশ্বাস করি সারা পৃথিবীতে একটা পরিবর্তনের হাওয়া বইছে, সেই পরিবর্তন বাংলাদেশেও হবে, সেই পরিবর্তন হবে ইতিবাচক, সেই পরিবর্তন হবে গণতন্ত্রের প্রতি, গণতন্ত্রের পক্ষে, সেই পরিবর্তন হবে সত্যের পক্ষে, সেই পরিবর্তন হবে ন্যায়ের পক্ষে। আমরা যাতে করি এদেশের গণতান্ত্রিক জাতীয়তাবাদী এবং এই আমাদের দেশপ্রেমিক শক্তিকে আমরা যদি এই নেতাদের যে বাণীকে নেতাদের কর্মকে সামনে নিয়ে এসে ঐক্যবদ্ধ করতে পারি, আগামী দিনে সেই পরিবর্তনের আন্দোলনে শরিক হতে পারি, অবদান রাখতে পারি, ফলাফল দিতে পারি, সেই প্রত্যাশা রেখে সেই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমি আহ্বান জানিয়ে আমি পুনরায় মরহুম আব্দুল মান্নান সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনি যে এই তার সারা জীবনে যে কাজ করেছেন সেই সকল কাজকে এবাদত হিসেবে গণ্য করে আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন। এই এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ। ইতিমধ্যে অনেক দর্শক যারা দেশে বিদেশে আমাদের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন তারা অনুরোধ করেছেন যে মরহুম আব্দুল মান্নান সাহেবের লিখনী বইয়ের নাম কি কি সেটি জানানোর জন্য। আমি একটু তাদের জন্য বলছি, ইতিমধ্যে তিনি তিনটি বই লিখেছেন, তার মধ্যে একটার নাম হলো শপথ কতটা শপথময়, আরেকটা ওনার লেখা বই লজ আনলজ অ্যাবভ লজ আউটলজ অ্যান্ড ইনলজ। মান্নান সাহেবের আরেকটি বই হলো জাতীয় সংসদ এবং আমি। এই তিনটি বই তিনি ওনার জীবদ্দশায় লিখেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ তার সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন, তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন সম্পর্কে। আজকে আমাদের এই সরাসরি ভার্চুয়াল স্মরণ সভাটি পরিচালনার ক্ষেত্রে যিনি আমাদেরকে সর্বত্যাগ সহযোগিতা করে যাচ্ছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সমবায়ত, ওনাকে আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং অভিনন্দন জানাই। সর্বশেষ আমাদের সম্মানিত সভাপতির বক্তব্য, যিনি সবসময় মরহুম আব্দুল মান্নান সাহেব সম্পর্কে তার জ্ঞানের গভীরতা, তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং তার সম্পর্কে বিভিন্ন সময়ে তারপরেও সর্বশেষ তার জানাজা এবং জানাজার পরে দু চারটি প্রোগ্রামেও তার স্মৃতি নিয়ে স্মৃতিচারণ করেছেন, আমি এখন অনুরোধ করব আমাদের সর্বশেষ বক্তা যিনি সভাপতি হিসাবে আজকের এই সভা শেষ করবেন তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিএনপি সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইম্যান এবং সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য জনাব আব্দুল মান্নান সাহেবের এই স্মরণ সভায় আমাদের আজকের প্রধান অতিথি এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন
এবং বর্তমানে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, যিনি জাতীয় স্থায়ী কমিটির এখন সবচেয়ে সিনিয়র সদস্য এবং সাবেক মন্ত্রী। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ। সুধীরবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক আলোচনা হয়েছে, যদিও এই আলোচনাগুলো যথেষ্ট নয়, কিন্তু সময়ের কারণে আমি মনে করি যে আপনার আর আলোচনার এই মুহূর্তে আর কোনো অবকাশ নেই। আব্দুল মান্নান সাহেব নিঃসন্দেহে একজন অত্যন্ত সফল ব্যক্তি, যে কথাটা ডক্টর মোশাররফ বলেছেন যে তিনি তার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে তিনি সফল ছিলেন। পেশাজীবী হিসেবে একজন সফল মানুষ, রাজনীতিবিদ হিসেবেও তিনি সফল হয়েছেন, পার্লামেন্টারিয়ান হিসেবেও সফল হয়েছেন, এবং তার ব্যক্তিগত ব্যবসায়িক জীবন যেটা সেখানে তিনি সফল হয়েছেন। সাফল্য এমন একটা বিষয় যে প্রত্যেকটা মানুষ চায়, সবার পক্ষে সেটা পাওয়া সম্ভব হয় না, কিন্তু মান্নান সাহেব সেই সাফল্যটা অর্জন করেছিলেন। তার যোগ্যতা, তার মেধা, তার পরিশ্রম, তার সাহসিকতা এবং তার অবিচল দৃঢ়তা, তা দিয়ে তিনি সেটা অর্জন করেছেন। মান্নান সাহেবকে আমি যখন তিনি রাজনীতি এসেছেন তারপর থেকেই আমরা তাকে, যারা রাজনীতি আছি তারা, আমরা ভালো করে চেনার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি বা তার সঙ্গে পরিচিত হয়েছি। আপনার এর মধ্যে অনেক আলোচনা হয়েছে, তার মধ্যে তার কৃতিত্ব সাফল্য একটা হচ্ছে আপনার বড় বিমান, বাংলাদেশ বিমানের এমডি হিসাবে এবং মন্ত্রী হিসাবে। বাংলাদেশ বিমান বাংলাদেশের একটা লায়াবিলিটিস, এই সব সময় আপনার প্রচুর লোকসান হয়, কিন্তু এই মানুষটি যখন আপনার এমডি ছিলেন এবং যখন মন্ত্রী ছিলেন ওই মন্ত্রণালয়ের দায়িত্বে, তখন বাংলাদেশ বিমান কিন্তু লাভ করেছে। আমি আগেও বলেছি যে শুধু প্রফিট করেনি, তারা তাদের ওই সম্পদ দিয়ে তারা লন্ডনে একটা বড় বাড়ি কিনেছিলেন, সেই বাড়িটি বিমানের একটা বড় সম্পদ। প্রশাসনিকভাবে তাকে অর্থনৈতিক দিক দিয়ে সত্যিকার অর্থে ভায়াবল একটা এয়ারলাইন তৈরি করার ব্যাপারে মান্নান সাহেবের কৃতিত্ব ছিল সবচেয়ে বেশি। রবীন্দ্র, এখানে অনেকগুলো প্রশ্ন এসছে আজকে, এই প্রশ্নগুলোর মধ্যে একটি খুব গুরুত্বপূর্ণ আপনার বিষয় এসছে, তা হচ্ছে যে গুণী লোকের সম্মান দেওয়া, তাদের জীবদ্দশায় তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা, এই বিষয়টা বেশ এখানে এসছে। একই সঙ্গে এসছে যে যারা যে কাজটি করতে পারেন তাদেরকে সেই কাজটি করতে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া, এই সবগুলো বিষয়ই কিন্তু আপনার, যেটা ডক্টর মোশাররফ বললেন যে একটা কালচারের বিষয় আছে, পলিটিক্যাল কালচারের বিষয় আছে, একটা রাজনৈতিক দলে আপনার সেই কালচারটা কিন্তু আমাদেরকেই আনতে হবে। অন্য তো অন্যেরা তো কেউ সেটার মধ্যে কোনো ইম্পোজ করে দেওয়ার তো উপায় নেই। পলিটিক্যাল পার্টিতে অবশ্যই যারা আমরা কাজ করছি, যারা নেতৃত্বে আছি, যারা আপনার সহযোগিতা করছি, তা সেখানে কিন্তু এই যে গণতান্ত্রিক যে চর্চা, এই চর্চাটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে। আর এটা অত্যন্ত সত্য কথা যে আমরা সমাজ চাইব গণতান্ত্রিক, রাষ্ট্র ব্যবস্থা চাইব গণতান্ত্রিক, কিন্তু রাজনৈতিক দলগুলোকে আমরা গণতান্ত্রিক উপায় নির্মাণ করব না, এটা তো হতে পারে না। এটা আপনার একটা অত্যন্ত জরুরি বিষয় অবশ্যই। এবং আমার কাছে মনে হয়েছে, বড় সবসময় মনে হয়েছে যে গণতন্ত্রের যে আপনার যে সাস্টেইনেবিলিটি, যে টেকসই ব্যাপারটা আছে, তখনই টেকসই হয় যখন আমরা প্রতিষ্ঠানগুলোকে আপনার গণতান্ত্রিক হিসেবে নির্মাণ করতে পারি। যেমন একটা রাজনৈতিক দল একটা অবশ্যম্ভাবী ফ্যাক্টর, মানে এর একটা আপনার উপকরণ এই গণতান্ত্রিক রাষ্ট্রে। ঠিক তেমনি ভাবে বিচারালয়, আদালত, প্রশাসন, পার্লামেন্ট এবং পলিটিক্যাল পার্টিস, পলিটিক্যাল পার্টি ইনহেভিটেবল, এতে তো এরাই তো দেশ চালায়। সুতরাং এই জিনিসগুলোকে সবগুলোকে গণতান্ত্রিক করতে হবে, আমাদেরকে আরো উদ্যমী হতে হবে, উদ্যোগী হতে হবে, এবং চলমান যে প্রক্রিয়া, তার যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনগুলোর সঙ্গে আমাদেরকে আপনার এক হতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে একদিকে বিশ্ব রাজনীতি, মানুষের মন, মানুষের মনোজগৎ, সবগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের সামনের দিকে এগোতে হবে। আমরা অত্যন্ত আশাবাদী মানুষ, আমরা দেখেছি যে বিএনপি আমরা একটা রাজনৈতিক দল, যে দলটা মান্নান সাহেবের মানুষ মতো মানুষদেরকে ধারণ করতে পারে এবং তাকে নিয়ে এসে নির্বাচন করানো, এটাই প্রমাণ করে যে বিএনপি সবসময় ইতিবাচক
একটা রাজনৈতিক দল এবং গুণের সম্মান বিএনপি করতে জানে, এই সম্মানটুকু আমাদেরকে অবশ্যই দিতে হবে এবং এটাকে এদেরকে আমাদেরকে কাজে লাগাতে হবে, যে কথাটা এসছে এখানে। একটা কথা আছে আপনার আমাদের বাম রাজনীতি করার সময় একসময় চীনের মাও সেতুং, তিনি অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, অনেকে বলে জ্ঞানী মানুষ ছিলেন, তিনি সবসময় বলতেন পুট দ্য ওল্ড হেড অন দ্য ইয়াং শোল্ডার, যুবকের স্কন্ধের উপরে বৃদ্ধদের মস্তিষ্ককে বসাও, কারণ তারা অনেক বেশি অভিজ্ঞ, তারা অনেক বেশি জানে এবং তাদের এটাকে অভিজ্ঞতাটাকে কাজে লাগাও। আজকে আমাদের কি আজকে পরিবর্তনগুলোকে সঙ্গে নিয়ে আমরা যদি পরিবর্তনগুলো আনতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা সত্যিকার অর্থে যে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই, তাহলে আমাদেরকে সেই কাজটি অবশ্যই করতে হবে। আজকে আমরা খুব দুঃসময়ে আমাদের এই গুণী মানুষগুলোকে হারাচ্ছি, অত্যন্ত দুঃসময়ে, যখন আমাদের নেত্রী যিনি এই গুণী মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করতেন, সম্মান দিতেন, তিনি যখন কারাগারে, আমাদের যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আমাদের নেতৃত্ব করছেন, তিনি দেশের বাইরে প্রায় নির্বাসনে, সেই সময় আমাদের গুণী মানুষরা চলে যাচ্ছেন, কেউ অসুখে যাচ্ছেন, কেউ করোনাতে আক্রান্ত হয়ে যাচ্ছেন, কেউ দূরে সরে যাচ্ছেন। এই জিনিসগুলো আমার মনে হয় যে আমাদের সকলের লক্ষ্য করা উচিত, লক্ষ্য করে সেইভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে কিন্তু যারা আছেন তাদের সবাই কিন্তু আপনার আমরা বলবো যে নতুন প্রজন্ম, অর্থাৎ আমাদের ডক্টর মোশারফ আছেন এখানে, আমরা আছি, আমাদের পরের নজরুল ভাই, আব্বাস ভাই, গয়েশ্বর দাদা, আমাদের পরের প্রজন্ম হচ্ছে এখানে যারা আছেন, তারা তাদের কিন্তু সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এই ফ্ল্যাগটাকে ক্যারি করা। এই ফ্ল্যাগটাকে ক্যারি আপনারাই করবেন এবং এই ফ্ল্যাগটাকে ক্যারি করার জন্য যতটুকু সহযোগিতা, যতটুকু পরামর্শ, যা কিছু দরকার আপনারা আমাদের মুরব্বীদের কাছ থেকে নেবেন এবং আপনাদের পরবর্তী জেনারেশনের কাছে এগুলোকে আপনারা এদিকে পাঠিয়ে দিতে হবে, ডিসেমিনেট করতে হবে। আব্দুল মান্নান সাহেবের উপরে শুধু আলোচনা করলেই হবে না, আব্দুল মান্নান সাহেবের জীবনের যে চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো রাজনীতিতে এবং তার ব্যক্তিগত জীবনে, সেগুলোকে আমাদের নেতা কর্মীদের মধ্যে যেন আমরা ইন্ডক্ট্রিনেট করতে পারি, সেটা নিয়ে আসতে পারি, সেই কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে, যেটা জয়রাম সাহেব শুরু করেছিলেন প্রশিক্ষণের কাজটা, এটা অত্যন্ত জরুরি কাজ। একটা আপনি আজকে দেখবেন যে একটা বন্ধাত্ম সৃষ্টি হয়েছে, এই যে আপনার এই আমাদের এই জেনারেশন, আমান সাহেবদের, অ্যানি সাহেবদের, আমাদের নতুন আপনার মিলন সাহেবদের, এই যে তাদের যে জেনারেশন, এই জেনারেশনের পরে এই ছাত্র নেতৃত্বের কিন্তু একটা আপনার বন্ধাত্ম আসা শুরু করেছে, শ্রমিক নেতৃত্বে বন্ধাত্ম আসতে শুরু করেছে। নজরুল ভাই আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, সব ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে আজকে কিন্তু বন্ধাত্ম আসতে শুরু করেছে। এই যে নেতৃত্ব সৃষ্টি করা এবং এই যে আমাদেরকে কর্মী তৈরি করতে হবে, তা না হলে তো আমরা এই যে বিশাল দানব একটা ফ্যাসিবাদ আমাদের বুকের চেপে বসে আছে, একে সরানো খুব কঠিন হবে, কারণ তারা সমস্ত সম্পদ, রাষ্ট্রের শক্তি সবগুলোকে নিয়েই তারা মানুষের অধিকারগুলো থেকে মানুষকে বঞ্চিত করছে, তারা সেইভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরে আছে। তাই আমার মনে হয় যে